আপনি ভালো আছেন স্যার? ওয়ালাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের রহমতে, আপনাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। মাহমুদ ভাই, জি ভাই, ভাইয়া আমাদের যে ক্লাসের লিঙ্কটা আছে এটা ফেসবুকের গ্রুপে একটু একটা পিন পোস্ট দিয়ে দেন। আচ্ছা ভাই, জি।
সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ স্যার। ভালো স্যার। আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেটা সবাই তো কমপ্লিট করেছিলাম, তাই না? সবাই তো কমপ্লিট করেছিলাম। জি স্যার। আচ্ছা আচ্ছা। হাবিবুর রহমান মনে করো আমি একটা লগিং ইউনিট সেট আমি ঘুমাই মাল খাই, ঠিক আছে? আমার কোনো টেনশন নেই, আমার কোনো কেয়ার নেই, বাসায় 10 টাকা করে না। বাট ধরুন আপনি, আমি আপনার ঘরে চাইবে বসছি, ধরুন খাওয়া থাকলাম, ঘুরলাম, ফিরলাম, আড্ডা দিলাম, ঠিক আছে, ফেরি করলাম। আপনি যদি পাসপোর্টের নাম্বার আমাকে আজকে ভিতরে দিবেন এবং 10টার ভিতরে বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমি যদি ইঞ্জিনের সাথে বলতে চাই দালাল ধরে বলতে পারি মানুষ সাথে বাংলাদেশ নাগরিক গুলি গালি খেতে মানুষের
আমার স্ক্রিনটা মনে হয় সবাই দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ধরেন আজকে যে এই যে আপনারা আপনাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা আমার দেখে অনেক ভালো লাগলো, যে আপনাদের যে কাজটা দেওয়া হয়েছিল আপনারা কাজটা কমপ্লিট করছেন এবং শিখছেন। আচ্ছা আপনারা, আমি আশা করি যে আপনারা এই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা এবং ইনস্টল করা এবং ড্যাশবোর্ডে যাওয়া পর্যন্ত আর কোনো প্রবলেম হবে যদি আমি বলি যে এক মাস পরে আমাকে দেখাবেন আপনারা এটা ইনস্টল করে ড্যাশবোর্ডে যেতে হবে, আপনারা কি সবাই পারবেন না? হ্যাঁ, পাঁচবার করার পরও কারো থাকবে না। কেন করলাম পাঁচবার আপনারা তো বুঝতেই পারছেন, বা গতকালকে বলছি সেটা বলার এখন প্রয়োজন মনে করি না। আচ্ছা, আমাদের কি স্ক্রিন রেকর্ড করতে হবে? মেহেদী হাসান সাহেবের দায়িত্বটা ছিল, ওনার একটু প্রবলেম আছে, সমস্যা আছে, ওনার ইলেকট্রিক প্রবলেম, বিদ্যুৎ থাকে না, যার কারণে আমাদের প্রয়োজন যে একজন ল্যাপটপ ইউজ করে এরকম একজন লোক যে রেগুলার স্ক্রিন রেকর্ড করতে পারবে। দেখেন আমাদের ক্লাস যখন হবে অনেকেই অনেক কিছু প্রবলেম মনে হবে, আজকে যে ক্লাসটা নিব অনেক মজার একটা ক্লাস, মাঝে মধ্যে হয়তো বা মনে নাও থাকতে পারে, অপশনগুলো নাও দেখতে পারেন, পরবর্তীতে দেখলে অবশ্যই এই যে যেমন প্রথম আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি তখন কিন্তু এটা সমস্যা ওটি সমস্যা, কোন জায়গায় রুট দিব, কোথায় কী দিব, এরকম হচ্ছে না প্রথমের কিন্তু অনেকেই সমস্যা হচ্ছে বা মনে ছিল না এরকম অনেকে, সবাই তো এরকম ট্যালেন্টেড না, তেমনই আমাদের ভিডিওটা অতি জরুরি, হয়তো বা আমার প্রয়োজন নয় কিন্তু অন্য এক বায়ের প্রয়োজন, কারণ অন্য এক বায়ের প্রবলেম হতে পারে, মনে নাও থাকতে পারে, তাই না? এই জন্য মেহেদী হাসান সাহেবের ওনার একটু সমস্যা আছে উনি বলছিলেন মনে হয়, তাই না মেহেদী হাসান সাহেব? জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপ হাবিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে নেক্সট ক্লাস থেকে নাকি উনি করতে পারবেন। হাবিবুর রহমান সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কি আজকে থেকে স্ক্রিন রেকর্ডটা করতে পারবেন? না স্যার, আমার সাথে কথা হয়নি তো। না স্যার, অন্য একজন। আচ্ছা 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 আচ্ছা, তে আজকে কি করবেন, কি করতে পারবেন? আপনি পারবেন? আমাদের যখন ব্রেক নিব, ব্রেকের সময় আমাদের ভিডিওটিকে স্টপ করব এবং ব্রেকের সময় চাইবো যে এই পার্টটা আপলোড করার জন্য। মেহেদী হাসান সাহেব, যদি আজকে আমাদের রকিবুল ইসলাম সাহেবের ওনার ভিডিওটা ফুল হয়, মানে ব্রেক পর্যন্ত যদি কমপ্লিট হয়, ওনাকে লগ ইন অ্যাক্সেসটা দিয়ে দিবেন ইউটিউবের, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, যেহেতু আপনার প্রবলেম সমস্যা। রকিবুল ইসলাম সাহেব, আপনার কি ল্যাপটপ? না স্যার, ডেস্কটপ। ও আচ্ছা আচ্ছা স্যার, একটা প্রবলেম মানে ওই যে মাঝে মাঝে হারাই ফেলি লোকাল হোস্ট, মানে সব কেটে দিয়ে যদি বের হয়ে আসি পরবর্তীতে, আমি ওই যে আপনি যেটা স্ক্রিনশট নিতে বলছেন ওইটাতে পরবর্তীতে আবার কোথায় থেকে যাবে? কোথায় থেকে যাবেন আপনি? এই যে নিউ ব্রাউজার, নতুন ব্রাউজারে যাবেন, দেখতে পাচ্ছি নিউ ব্রাউজার, এই দেখেন, যাওয়ার পরে যেখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করি, ফেসবুক টুইটার বা যা কিছু ব্লা ব্লা আমরা কি সার্চ করি না, তখন এই জায়গায় গিয়ে আপনি লোকাল হোস্ট লিখবেন। এই দেখেন, লোকাল হোস্টে গিয়ে পিএসপি মাই অ্যাডমিন আমি লিখছি, সেটা আসবে। কিন্তু এই ক্ষেত্রে আপনি এই জায়গায় যাবেন, এই জায়গায় লোকাল হোস্ট স্ল্যাশ দেওয়ার পরে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন সেই ফোল্ডারের নামটা লোকাল হোস্ট স্ল্যাশের পরে লিখবেন, তাই আসবে। বুঝতে পারছি রকিবুল স্যার। হ্যাঁ, আপনি নিউ ব্রাউজার যাচ্ছে, আমরা কি নিউ একটা কিছু লেখার জন্য ব্রাউজার আসি না,
ব্রাউজারটা মানে এই জায়গায় কি আমাদের ফেসবুক আছে, মিট আছে, এই জায়গায় এসে লোকাল হোস্টে লিখবো। লোকাল হোস্ট স্ল্যাশ দেওয়ার পরে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন, যে ফোল্ডারে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন রাখছেন, সেটা আপনি লিখবেন। লেখার পরে রিলোডটা দিলে আসবে। আচ্ছা, আমার গতকালকে আমাদের যা কাজ ছিল এটা খুবই সহজ। আমরা হয়তো বা প্রথম যখন বলছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, আসলে ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবো, ক্লায়েন্টের কাজ করতে পারবো, তখন হয়তো বা আমরা কি যে একটু ভয় পেয়েছি যে ওয়ার্ডপ্রেসটি কী আসলে কীভাবে কী না কী করবো এত কিছু। এরকম অনেকে যারা নতুন বা আগে দেখে নাই বা জানে নাই, অনেক ভয় কাজ করছে হয়তো বা। দেখেন খুবই সোজা, আপনি প্রথমবার যখন ইনস্টল করছেন মানে একটু ঝামেলা মনে হয়েছে, যে মানে আউলায় যাইতেছে বিষয়টা, যে কোনটা থেকে কি এসে মনে মানে মনে ছিল না। কিন্তু যখন পাঁচবার করছেন সবাই বলতেছেন কি যে এখন আমরা নেক্সট টাইমে পাবো, যে কোনো সময় পাবো ইনশাল্লাহ। দেখেন ঠিক ঠিক ওই রকমই, এটা মুখস্থর কিছু না, শুধু জাস্ট দেখছেন, এখন তো দেখছেন যে কোন জায়গার অপশন কোন জায়গায় শুধু দিতে হয়। ওরা তো লেখাই দিছে ইউজার নেম, পাসওয়ার্ড, কোন জায়গায় কি টাইটেল লেখাই দিছে, শুধু ওই জায়গাটা ওই জায়গায় বসাই দেবেন, শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা এখন আমাদের ইয়েতে যাব, ওয়েবসাইটে যাব। আচ্ছা, গতকালকে আমরা কোনটা কোনটা করছিলাম জানি, কোন ফোল্ডারটা জানি করছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে ওয়েবসাইট ফোল্ডারটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওয়েবসাইট ওয়েবসাইট আছে। আচ্ছা, ওয়েবসাইট ওয়েবসাইট নামে যে ফোল্ডারটা আমরা সবাই জানি, যে এটা একটা নিউ ফোল্ডার হিসেবে ক্রিয়েট করছিলাম, মানে ওয়েবসাইট নাম দিছি তার। এই জায়গার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আসছি, ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসার পর আমরা কি ইনস্টল করছি এটা। আমাদের এখানে কিছুই নাই, শুধু কি আমাদের ড্যাশবোর্ডটা আছে, আমাদের ড্যাশবোর্ডটা আছে আর কিছুই নাই। আচ্ছা, আমরা যেহেতু আজকে নতুন কাজ করব, আমরা কিভাবে কাজ করব, আমরা কোনো কোড করব না আজকে। যেটা করব আপনারা সবাই দেখে মানে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন বলতে যে আমাদের কাছে খুবই ভালো লাগবে যে আজকে আমরা কীভাবে একটা ওয়েবসাইট খুব সহজভাবে বানাইতে পারি, সেটা আজকে আমরা দেখব। আমরা প্রথমে কোথায় যাব, পেজ। আগে এই জায়গায় কেউ কি আছেন যে কাস্টমাইজেশনের কাজ দেখছেন কিংবা করছেন কাস্টমাইজেশন? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার, করছিলাম স্যার। ওকে, মেহেদি হাসান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোন থিমটা জানি বলছিলেন, করবে বলছিলেন, কোন থিমটা? ডিবি থিম নিয়ে বেশি কাজ করতাম স্যার। ডিবি? জি স্যার। ও আচ্ছা, ডিবি ডিবি এবাডা এলিমেন্টর এগুলো দিয়ে করছেন কি সব কিছু? এলিমেন্টরে করছিলাম স্যার। হাবিবুর রহমান কি দিয়ে করছিলেন? এলিমেন্টর করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো। এলিমেন্টর তো আসলে কি সব জায়গায় খায়, খায় বলতে চলে, বুঝতে পারছি। অনেক মানে এলিমেন্টর কিন্তু একটা অনেক মজার, অনেক অনেক করা যায় এলিমেন্টর দিয়ে। হ্যাঁ, প্লাগইনটা আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আমরা এখন পেজ ক্রিয়েট করব। আমরা পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি অ্যাড নিউ এতে যাব। অ্যাড নিউ, দেখেন ড্যাশবোর্ডে একটা পেজেস নামে অপশন আছে, সেটা অ্যাড নিউ। কিন্তু অ্যাড নিউ আমরা যদি ক্লিক করি আমাদের কি একটা পেজ আসতেছে, এই জায়গায় একটা পেজ আসবে আর কি, নিউ নিউ। এই দেখেন তো, না আমরা ঠিক এভাবে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে অনেকগুলো পেজ আমরা যেহেতু ক্রিয়েট করবো, অনেকগুলো এইভাবে কীভাবে নিউ আনবো। একটা একটা ক্লিক না করে আমরা কন্ট্রোল প্রেস করব, মানে কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে তারপরে অ্যাড নিউতে একটা 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 করে ক্লিক করব, তে আমাদেরটা আসবে। আচ্ছা, আমাদের পেজগুলো কি কি থাকবে? আমাদের কি আমাদের একটা হোম পেজ থাকবে, একটা ওয়েবসাইটের কি হোম পেজ থাকে না? আমরা একটা হোম পেজ ক্রিয়েট করব প্রথমে।
এটা আমরা কি করব, আমরা পাবলিশ করব এই জায়গায়। এটা আমাদের সেভ করতে হলে পাবলিশ করতে হবে এটা প্রথমে। পাবলিশ, আচ্ছা এটা আমাদের হয়ে গেছে। পরে আমরা যেটা করব নেক্সট, হোম পেজের পরে কি থাকে, আমরা যেটা নিয়ে কাজ করব অ্যাবাউট, প্রাইস, কন্ট্যাক্ট, টিম, অনেক কিছু জানি যে একটা ওয়েবসাইটে অনেক কিছু থাকে তার অ্যাবাউট। যেমন আমরা একটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটে ছিল সেটাতে অনেকটি কী দেখতে পাচ্ছি, পেজ দেখতে পাচ্ছি, যে আমরা আলাদা আলাদা পেজে গিয়ে যে আলাদা আলাদা অপশন ওরা অ্যাবাউটে কী লিখছে, কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করতে পারবে বা তাদের বিষয়ে বিভিন্ন ওরকম যেগুলো পেজগুলো থাকে সেই পেজগুলো আমরা এখন বানাবো। আচ্ছা আমরা এখন বানাবো কি অ্যাবাউট, যদি পাবলিশ এই জায়গায় যদি পাবলিশ না করেন তা আপনি এই জায়গা থেকে কেটে দেওয়ার পর কিন্তু থাকবে না, সে থাকবে না। পাবলিশের পর সরি আমরা কোনটা বানাচ্ছি, অ্যাবাউট বানাইলাম, হোম বানাইলাম, হ্যাঁ অ্যাবাউট এবং হোম বানাইছি। এখন আমরা বানাবো কি 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 জানি যে একটা ওয়েবসাইটে কি কি থাকে, কন্টাক্ট আস, কন্টাক্ট, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমরা প্রাইস নামের একটা নেব, হ্যাঁ হ্যাঁ প্রাইস, সেটা কি এটা আমরা দেখাবো প্রাইস দিয়ে আসলে কি হয়, ঠিক আছে। আমরা কন্টাক্ট আমরা আরেকটা নিব টিম নামে, টিম সরি আমরা যে পেজগুলো ক্রিয়েট করলাম, নতুন পেজ ক্রিয়েট করলাম, আমরা যদি এখন অল পেজ, অল পেজের মধ্যে যাই দেখবো এই জায়গায় যে এই যে আমরা যেটা ক্রিয়েট করছি অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, প্রাইস কি আমাদের আসছে না, আসছে টিম এটাও আসছে। আর এই জায়গায় ডিফল্টভাবে আর কি দুইটা থাকে, সেটা আপনার কি আগে থেকে পূর্বে থেকেই থাকে, সেটা আমাদের কি প্রয়োজন নেই, সেটা আমরা কি করব, আমরা ডিলিট করে দেবো, ট্রাশ করবো। কোনটা ছিল জানি, সিম্পল পেজ আমাদের এই জায়গায় নাই। আচ্ছা আমরা এখন কি করব, আমরা একটা থিম ক্রিয়েট করব, থিমসে যাব, অ্যাপিয়ারেন্স আমরা সবাই দেখতে পাচ্ছি। অ্যাপিয়ারেন্স একটা প্রশ্ন ছিল, জি বলতে পারেন। আমরা যদি হচ্ছে কোনো পেজ ক্রিয়েট করার সময় দেখা যাচ্ছে যে কোনো যদি আগে পরে করে ফেলি সেক্ষেত্রে অ্যারেঞ্জ করার কোনো ব্যাপার আছে, মানে কোনো উপায় আছে? সাপোজ আমার এখানে উপরে অ্যাবাউট আসছে, কন্ট্যাক্ট নিচে, হোম সব আরো নিচে আসছে, হোমটাকে প্রথমে, হ্যাঁ সেটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই, সেটা দেখাবো। হ্যাঁ আমি শুধু পেজ ক্রিয়েট করছি, আপনারা এটা পেজটা আপনি আমরা কি থিম ইনস্টল করতে পারবো, থিম, থিমটা কি আসলে, থিমে একটা ডিজাইন থাকে, থিমটা হচ্ছে কি মূল এবং আমরা কি প্লাগইন, প্লাগইনটা হচ্ছে কি কাজ করবে, বুঝতে পারছি আমরা প্লাগইন নিয়েও কাজ করব। আহসান হাবিব কি ব্যাপার, আপনি লেট করলেন কেন আহসান হাবিব সাহেব? স্যার আমি একটু প্রবলেমে আছি, আমার এই দুইটা দিন একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই এখন থাকেন, আবার বাইরে হন না, যে ক্লাস থেকে বাইরে হন না, যে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আপনাদের জন্য যারা নিউ দেখতেছেন প্রথম। হ্যাঁ আচ্ছা আমরা এখন এই যে দেখেন হাবিব সাহেব, আপনি এই ভিডিওটা আপনি পরবর্তীতে দেখবেন, ঠিক আছে, কারণ আমরা যেটুকু কাজ করে ফেলছি আসলে একজনের জন্য তো সবাইকে বসিয়ে রাখা ঠিক না, বারবার একটা জিনিস দেখানো আসলে পসিবল না, ওরকমভাবে আপনি ভিডিওটা দেখবেন। আমরা কিন্তু এই জায়গার মধ্যে কি পেজ ক্রিয়েট করছি আমরা, এখন আমরা কি অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স অপশন আছে সেটাতে যাবো, থিমস, থিমস নামের যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করবো। এই দেখেন
পূর্বেও দেখাইছিলাম যে এই জায়গায় কি 2017 2019 2020 আছে, কিন্তু আমরা এগুলো দিয়ে কাজ করব না, আমরা একটা কি অ্যাড নিউ নতুন একটা থিম আনবো। এটা আমরা ফ্রি ফ্রি পাচ্ছি, আমরা এস্ট্রা নামে এস্ট্রা নামে একটা কি থিম ইনস্টল করব। দেখেন এস্ট্রা এস্ট্রা নামে একটা থিম আসছে, এই বিষয়ে কে কে জানেন আপনারা যারা পূর্বে কাস্টমাইজেশন করছেন, কে কে জানেন? জি স্যার জানি স্যার। আপনারা কি এস্ট্রা দিয়ে কাজ করছেন? জি স্যার এস্ট্রা দিয়ে কাজ স্যার কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা গুড, ভালো। ওকে আমাদের এখন অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ স্যার পেজগুলোতে প্রাইভেসি পলিসি যে পেজটা ছোট কি রিমুভ করে দিয়েছেন? মনে হয় হ্যাঁ রিমুভ করছি, হ্যাঁ করছি। আচ্ছা আমরা কি অ্যাক্টিভ করে ফেলছি আমাদের টিমটা। আচ্ছা আমরা এখন আমাদের ফ্রন্ট এন্ডে যাই, ভিজিট সাইট। এরকম ভাবে দেখতে পাচ্ছি ভিজিট সাইটে আসার পর এই দেখেন আমরা যে পেজগুলো ক্রিয়েট করছি, দেন অ্যাবাউট কন্ট্যাক্ট হোম প্রাইস এবং টিম দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা আচ্ছা এখন আমরা আমার কে জানি একজন কোশ্চেন করছিলেন যে এটা এগুলো তো উল্টা পাল্টা আছে, হোমটা থাকবে এদিকে, পরে ধরেন অ্যাওয়ার্ড থাকবে, প্রাইস থাকবে, টিম থাকবে, কন্ট্যাক্টটা লাস্টে থাকবে, এরকম কিছু না। আমরা এটা এখন যাব কোথায়? আমরা এখন যাব অ্যাপারিয়েন্সের মেনু অপশনে। মেনু কোথায়? যে মেনুস মেনু মেনু অপশনে যাব আমরা এখন। এই জায়গার মধ্যে এখন আমরা কি আমাদের যে পেজগুলো ছিল এই আমরা এখন এগুলো ঠিক করব, বুঝতে পারছি? মেন মেনু এই জায়গায় লিখবো আমরা কি মেন মেনু, মেনু নেম, মেনু নেমটা কি থাকবে? মেন মেনু, ক্রিয়েট মেনু আমরা ক্রিয়েট করব, মেন মেনুটা ক্রিয়েট করব ফার্স্ট। আমরা যেটা করব মেন মেনুটা ক্রিয়েট করব, তারপর এই জায়গায় আমরা এই দেখেন আমরা যে পেজগুলো ছিল আমাদের মেনুগুলো এই জায়গায় আমরা সব কটা সিলেক্ট করব, আমরা যেগুলো আমরা অ্যাড নিউ করে করছি সেটা সিলেক্ট করব। অ্যাড টু মেনু, অ্যাড টু মেনু এই দেখেন এই জায়গায় আমাদের এসে পড়ছে। এখন আমরা আমাদের যা ইচ্ছা, যদি বলি যে আমি কন্ট্যাক্ট আগে দেবো দিতেও পারবো, যদি বলি আমি প্রাইস আগে দেবো দিতে পারবো। আমাদের হোমটা কোথায় থাকবে? হোমটা ফার্স্ট প্রথম থাকবে, তারপর কি থাকবে? আমাদের অ্যাবাউটটা দিলাম, আমাদের কন্ট্যাক্টটা পরে দিলাম, প্রাইস বা টিম দিয়ে দিলাম, এইভাবেই থাক। আচ্ছা আমরা সেভ মেনু। আচ্ছা এখন দেখি আমরা আমাদের এইগুলো কি হইলো কিনা, হইছে হইছে আমাদের এইটুকু? আমরা সবাই কি বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? না স্যার। আমরা কি সবাই পারবো যতটুকু করলাম? যদি আমি বলি যে কেউ কি পাবেন, মানে এই জায়গায় কয়েকজন আছে যে আগে পূর্বে ওরা কাজটা করছে, ওরা কিন্তু জানে, কিন্তু আপনারা যারা নতুন তারা কিন্তু জানেন না, এটা আপনাদের প্রথমবার। আমি যতটুকু দেখাইলাম আপনারা কি সবাই বুঝতে পারছেন? না হয় আমি আবারই দেখাবো, সমস্যা নেই, বুঝতে পারছেন? যদি বুঝতে পারছি। আচ্ছা কেউ কি পারবেন যে এখন দেখাইতে যে আমি যতটুকু করছি স্ক্রিন শেয়ার করে? আপনারা নতুন একটা পেজ এসে যাবেন, অ্যাড নিউ করার পর কিছু পেজ ক্রিয়েট করবেন, নতুন পেজ ক্রিয়েট করার পর অ্যাপারেন্সে আসবেন বা থিম ইনস্টল করবেন, থিম অ্যাপারেন্সে আসার পর থিম ইনস্টল করবেন, নিউতে গিয়া অ্যাড নিউতে গিয়া তারপর কি মেনুসে আসবেন, মেনুসে আসার পর এই যে মেন মেনু এটা মেনুর নেমটা দিতে হবে, এই জায়গায় অটোমেটিকলি আসবে, এই জায়গায় সিলেক্ট করবেন, অ্যাড টু মেনু করবেন, এই জায়গায় আসবে, এই জায়গায় রেডি করার পর সেভ মেনু দিয়ে কেউ কি দেখাইতে পারবেন? এরকম মানে চেষ্টা করবেন, আপনার ভুল হোক।
আমি আছি ওই জায়গায় আপনার সাথে সবাই। হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করে করেন যদি কেউ পারেন, স্ক্রিনটা শেয়ার করে করতে পারেন। আপনি আপনার এটা প্রবলেম হইতে পারে বা বাঁচতে পারে, আপনি ক্লিয়ার নাগে করেন না, এটা ফার্স্ট টাইম, সমস্যা নাই, আমরা বলে দিব যে এটা পরে এটা, বুঝতে পারছি। রঘুবীর সাহেব এই জায়গায় কিছু করতে হবে না, আপনি ই করেন, পাবলিশ করেন, পাবলিশ পাবলিশ, এটা হয়ে গেছে, পরে নেক্সট আরেকটা। হ্যাঁ রেদওয়ান সরকার শুনতে পাচ্ছেন? রেদওয়ান সরকার আপনি তো লেট করলেন কেন? আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, সমস্যা নাই। আর ক্লাসে তো অনেকটা ক্লাস আমাদের চলে গেছে, অনেক যে বিষয়টা ছিল এইটুকু যদি আপনি না জানেন তা আপনি অনেক কিছু মিস করলেন। আপনি আমাদের যে ভিডিওটা আপলোড দেওয়া হবে তখন আপনি দেখে নেবেন, ঠিক আছে? ভিডিওটা দেখবেন। হ্যাঁ আপনি এখন যেটা না দেখবেন, অনেক যেটা না দেখবেন সেটাই কিন্তু আপনি মিস করলেন, আর এটা আপনি এটা পরবর্তীতে আপনার সমস্যা হবে আপনি যদি না দেখেন। এটা এইটুকু দেখে নেবেন, সমস্যা নেই, আপনি দেখলেই পারবেন। হ্যাঁ দেখলেই পারবেন, সমস্যা নেই।
এড নিউতে ক্লিক করেন, এড নিউতে গুগল শেপ এড নিউতে এখন সার্চ বারে দেখেন সার্চ অপশনে যান। আমাদের থিমটার নাম ছিল এস্ট্রা, এস টি আর এ এস্ট্রা। এই জায়গায় লেখেন এস্ট্রা, এ এস টি আর এ এস্ট্রা। আমাদের অনেকের নেট আছে খুবই স্লো, স্লোর কারণে লেট একটু দেরি হতেও পারে, কিংবা কিংবা লেট হতে পারে বা লুট মারতে পারে বা কি বলে যে ফেল্ট মারতে পারে, কিন্তু আমরা আবার ট্রাই করবো সমস্যা নেই। নেটের উপর ডিপেন্ডস করে, আপনার নেটটা যদি খুবই স্লো হয় দুর্বল হয় তাহলে মাঝে মধ্যে ফেল্টও মারে। হ্যাঁ আমারও মাঝে মধ্যে মারে, নেট স্পিড মাঝে মধ্যে ভালো থাকে না, বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যা হয়। স্যার এখন কি অ্যাক্টিভ করব? অ্যাক্টিভেট? হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করেন। আপনি যদি কোনো প্লাগইন প্লাগইন পরবর্তীতে দেখাবো একটু পরেই আল্লাহর রহমতে, তো আমরা যখন থিম কিংবা প্লাগইন ইনস্টল করব, ইনস্টল করার পর যেটা দিয়ে আমরা ইনস্টল করব কাজ করার জন্য, সেটা সব সময় অ্যাক্টিভ করব, আমরা অ্যাক্টিভ রাখব, মানে ইনস্টল করার পরে অ্যাক্টিভ করব। এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাব।
আর আরো কেউ কি পাবেন? জি স্যার পারবো স্যার, অলরেডি করেছি। আচ্ছা আচ্ছা, আগে মানে পূর্বে কাস্টমাইজেশনের কেউ কিছু করছেন না, এমন কেউ একজন দেখান তো। সরি, আমার স্ক্রিনটা আমি শো করাচ্ছিলাম, একটু লোড নিছিল তো, যার কারণে দেখতে পারি নাই যে আপনি যে মানে কাজটা করতেছেন ই করেন। আপনি আবার ক্যান্সেল দিয়ে আপনার স্ক্রিনটা আবার নতুন করে শো করেন, আপনি ওই যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন। আপনার স্ক্রিনটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। আপনি কি অলরেডি করে ফেলছেন তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড, ভালো। আচ্ছা, আশা করি এটুকু সবাই পাবো আমরা 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 সবাই পাবো না কাজটা করতে? ইয়েস স্যার, অলরেডি ক্রিয়েটেড। আচ্ছা, এখন আমরা কি দেখতে পারি বলেন? আমরা যেহেতু এই জায়গায় কি, সরি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই, তারপর দেখাচ্ছি। এই জায়গায় যেহেতু আমরা কয়েকটা পেজ বানাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই জায়গায় ধরেন কন্ট্রাক্ট আছে, প্রাইস আছে, টিম আছে, এগুলো আমরা কিভাবে করব? আমাদের যখন একটা এটা কি একটা একটা হোম পেজ থাকবে, হোম পেজে অনেক ডিজাইন থাকবে, সেটা পরবর্তীতে দেখব বা করব। আমরা ধরেন এই জায়গায় যেহেতু টিম, টিমটা আসলে কি আমরা জানি, হয়তো বা অনেকে প্রাইস অনেকে নাম শুনছি বা দেখছিও কিন্তু বুঝতে পারতেছি না এটা কি কন্ট্রাক্ট। এটা একটা ওয়েবসাইটে প্রাইস কন্ট্রাক্ট কন্ট্রাক্ট থাকবেই, কন্ট্রাক্ট ফ্রম হোমও থাকবে, অ্যাওয়ার্ডও থাকবেই, টিম এটা কি, প্রাইস কি, কন্ট্রাক্ট কি, আসলে এগুলো আজকে আমরা দেখব। এটা কিভাবে করা যায়, কিভাবে হয়, এটা কি এই টিম পেজের মধ্যে কি থাকবে, অ্যাবাউটে তো আমরা জানি যে অ্যাবাউটে অ্যাবাউটে ডিটেলসটা থাকবে আর কি, বর্ণনাটা থাকবে, আর হোম পেজে, হোম পেজ যে কোনো পেজের যা কিছু করবো এটা হোম পেজের মধ্যে থাকে। আমরা টিম আসলে টিমটা কিভাবে হয় বা কিভাবে করতে পারি, আমরা ফ্রি প্লাগইন দেওয়া, আমরা যে এতদিন প্লাগইন প্লাগইন বললাম, আসলে প্লাগইন কি সেটা আমরা জানবো, বা প্লাগইনটা দিয়ে কি করা যায় সেটা আজকে আমরা করব। ঠিক আছে, আমরা এখন স্যার বলেন যে আমার হচ্ছে আপনার যে অর্গানাইজেশনটা মানে ওই ইয়ার মেনুর অর্গানাইজেশন ওইটাতে আমি করছি, কিন্তু হচ্ছে আমার সিকোয়েন্সটা হচ্ছে ওইটা ওই অনুযায়ী দেখাচ্ছে না, যদি একটু দেখতেন। আচ্ছা ঠিক আছে, আপনি এটা ই করেন, আপনার আমাদের যখন ক্লাস শেষ হবে ওর লাস্টে আধা ঘন্টা আমাদের যখন যে কাজটা করব, যখন যে কাজটা করব মানে আমাদের আজকে যে কাজগুলো থাকবে এর উপরে যদি কোনো কোশ্চেন থাকে তখন মানে একটা লাস্ট লাস্টে আপনারাই করবেন। যে আমার একটি আমি আপনি যদি পাশাপাশি কাজটা করেন, আমি দেখাচ্ছি অন্য কাউরে বলছি যে দেখাতে দেখানোর জন্য যে সে কি পারবে কি পারবে না, বা এরকম কিছু যে অন্য কেউ দেখাচ্ছে যে সে এখন কনফিডেন্সের সাথে বলছে যে আমি পারবো স্যার, এখনই এখনই এটা করতে পারবো, যখন সে দেখাবে আপনি পাশাপাশি করবেন। যদি আপনার কোনো প্রবলেম হয় যে আমার একটা প্রবলেম হয়ে গেছে আর কি, হয়ে আপনার যদি কমপ্লিট হয়ে যায় মানে কাজটা করতেছেন,
যদি কমপ্লিট হয়ে যায় তো হয়েই গেল, আর যদি দেখেন যে আপনার এই জায়গায় একটা মিসিং আছে বা হয় নাই তা সেটা আপনার কি লাস্টে ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। ঠিক আছে মাহমুদুল হাসান প্রান্ত, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। জি বলেন। প্রান্ত, আপনার হচ্ছে মেনুতে গিয়ে যখন হচ্ছে সেভ মেনু দিচ্ছেন তখন প্রাইমারি মেনুতে ক্লিক করলেই এটা হয়ে ঠিক হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ মাসুদ ভাই। ওকে ওকে গুড, এই যে এরকম একজন আরেকজনকে হেল্প করবেন, ঠিক আছে? দেখেন মনসুর আহমেদ সাহেব, উনি কিন্তু আপনাকে খুব সহজভাবে বলে দিলেন এই যে আপনি যে এখন প্রশ্নটা করছেন, ঠিক আছে, কিন্তু এটা আমরা যখন এই যে একটা আমরা একটা কাজে যখন কাজ করব তখন এরকম প্রশ্ন না করি, আর যখন আমরা দেখাবো এরকম ভাবে দেখাবো তখন যদি আপনি না বুঝেন তখন একটু বললে ভালো হয় তখনই। হ্যাঁ, কারণ আপনি কোনটা নিয়ে কোনটা করছেন না, এই যেখানে মেন মেনু এটা আপনি ক্রিয়েট করছেন না, সেভ মেনু দিচ্ছেন না, প্রাইমারি মেনু এই যে জায়গায় আছে যেটা বললেন বা আপনার প্রবলেমটা হয়েছে প্রাইমারি মেনুটা আপনি সিলেক্ট করছেন না। আমি আপনি যখন অফলাইনে বা আমি দেখতে পাচ্ছি না সেটা তো আমি খেয়াল নাও করতে পারি, আপনি কি বললেন সেটা তো আমি নাও বুঝতে পারি, তাই না? আপনি যদি দেখান বা বলেন সারি টাইম বুঝি নেই বা এই জায়গায় দেখি নাই যখন আমি কাজটা করবো তখন সেটা আমার জন্য ইজি হয়ে যাবে আপনাকে বলার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা কাজ করব কি একটা টিম, টিম নামে আমরা তো টিম অনেক কিছু বুঝি যে টিম কি টিম হয়, আমরা টিম কয়েকজন মিলে একজন টিম করা যায়, একটা কোম্পানির হোক বা আমাদের কি একটা ক্লাবের হোক বা আমরা স্টুডেন্টের কয়েকটা স্টুডেন্ট মিলে একটা টিম হই এটা করার জন্য বা যে কোনো একটা কাজ করার জন্য। আচ্ছা আমাদের টিম লাগবে, আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবো ওয়েবসাইটে ক্লায়েন্টে আমাদেরকে বলবে যে আমার একটা টিম থাকবে, টিমে ক্লাস করবে আমার একটা বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে, আমার একটা প্রোগ্রামিং খুব ভালো একটা প্রোগ্রামিং একটা ওয়েবসাইট লাগবে সেখানে আমার কিছু টিমে কাজ করবে, আমার একটা টিম লাগবে, সেই টিমের উপরে তুমি একটা টিম পেজ থাকবে সেখানে একটা টিম মেম্বার বানিয়ে দিবা, টিম মেম্বার থাকবো। আচ্ছা সেটা আমরা ফ্রি প্লাগ ইন দিয়ে করবো। আজকে আমরা কোথায় যাবো? প্লাগ ইনে যাবো, প্লাগিনস সরি। প্লাগিনসে আসার পর এই জায়গায় আরো আছে, এগুলো আসলে আমাদের প্রয়োজন নাই, অ্যাক্টিভ করে না, আমরা অ্যাড নিয়ে যাব। আচ্ছা আমাদের ক্লায়েন্টে বলতে পারে যে তুমি আমার একটা কি টিম মেম্বার দিবা সাথে আমার একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে এরকম অনেক ক্যাটাগরি থাকবে, হোম, অ্যাবাউট, টিম, প্রাইস, কন্ট্যাক্ট এরকম থাকবে। তে এই জায়গার মধ্যে ক্লায়েন্টে বলতে পারে যে তুমি আমার একটা প্রাইসের টেবিল বানিয়ে দিবা, একটা কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে দিবা, একটা টিম মেম্বারের একটা কি টিমের যে পেজটা সেটা তুমি বানিয়ে দিবা। তখন আপনি হয়তো বলতে পারবেন এটা এগুলো টিম মেম্বার বা প্রাইস টেবিল বা কন্ট্যাক্ট এগুলো বানানোর জন্য প্লাগিনস হয়তোবা অনেক পূর্বে বা প্রথম দিকে আমরা কুট করে বানাইতে হইতো, কুট করলে অনেক সময় লাগে, অনেক ব্যাপার স্যাপার, কিন্তু না, বিভিন্ন কোম্পানি আমাদেরকে এরকম ফ্রি প্লাগিন দিচ্ছে যা আমরা ইনস্টল করব, অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার পরে আমাদের কি এটা হয়ে যাবে, মানে ইজিলি আমরা করতে পারবো এরকম কিছু আছে। আর তারা তাদের লাভ কি যে তারা যা আসলে আমাদেরকে ফ্রিটা দিচ্ছে বা দিবে তাদের লাভ কি? আমাদের ধরেন 100% এর মধ্যে 10% তারা দিবে ফ্রি, আর 90% তাদের কাছে পেইড অপশনগুলো থেকে যাবে, যা অনেক কিছু হিউজ অনেক কাজ করা যায়, বুঝতে পারছি, অনেক কাজ করা যায় ওরকম 90% তারা রেখে দিবে, 10% শুধু আমাদেরকে দিবে। এখন আমরা ফ্রি দিয়ে কাজ করব, আমাদের কিনার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, যদি ওরকম পেটটা দিয়ে কাজ করতে হবে অনেক সেটা আপনাকে ক্লায়েন্টে কিনে দিবে, হয়তো আপনি আপনি নিজে থেকে কিনে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে, সমস্যা নেই। আমাদের বাংলাদেশে অনেক পাওয়া যায়, অনেকের কাছে অনেক বড় বড় যারা ডান্সার অনেকের কাছেই হাজার হাজার শত শত টিম প্লাগিন আছে। আচ্ছা আমরা এখন কি লিখব, টিম মেম্বার, টিম মেম্বার কি প্লাগিন নিব, আমাদের অনেক কি এই জায়গায় কয়টা আছে বলতে পারবেন? এই দেখেন কয়টা আছে, এই জায়গায় কয়টা আইটেম আছে, মানে এই ক্যাটাগরির যে যে টিম মেম্বার্স লেখছি, লেখার পরে কয়টা আসছে বলেন তো সবাই? 6-7 আসছে। হ্যাঁ, এই তো
এ দেখেন বিভিন্ন কোম্পানির মানে আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা এ দেখেন সব নাম আলাদা 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 এক কোম্পানির নেই মানে আলাদা আলাদা ওরা এই জায়গায় 628টা আইটেম আছে মানে এই ক্যাটাগরি টিমটা বানানোর জন্য যে পেজটা আমরা আসলে মূলত বানাবো আচ্ছা এখন আমরা একটা ক্রিয়েট করব যে আমরা কোনটা দিয়ে বানাবো আচ্ছা আমরা দেখেন এটার মধ্যে কতজন এটা ক্লিক করছিল বা অ্যাক্টিভ আছে 40,000 প্লাস এটা যেহেতু পেজের প্রথম এটা আমাদের আপডেট হয়েছে ধরেন দুই সপ্তাহে আপডেট হয়েছে এটা আমরা এখন ইনস্টল করব টিম মেম্বার্স নামে সার্চ দেওয়ার প্রথম মেসে এটা আমরা ইনস্টল করলাম রিয়াদুজ্জামান রিয়াদ সাহেব আপনি লেট করলেন কেন স্যার নেটের প্রবলেম ছিল তো যে কারণে লেট হয়ে গেল ও আচ্ছা আচ্ছা দেখেন যে আসলে প্রায় এক ঘন্টা আমাদের ক্লাসটা চলে গেছে আমরা যতটুকু দেখাইছি অনেক অনেক দেখাইছি আমরা অনেক কিছু জানতে পারছি কিন্তু সেটা কিন্তু আপনি মিস করলেন আসলে এরকম নেটের প্রবলেম থাকলে তো হবে না আপনার আমি তো পূর্বেও বলছি যে আমাদের যখন প্রাইভেট পড়তাম কলেজে যাইতাম কোচিংয়ে যাইতাম তখন কিন্তু টাইমলি টাইম যাইতে হইতো অনেক সমস্যা থাকতো আমাদের ছোটবেলায় যখন পড়তাম আমাদের সাইকেল ছিল সাইকেলও রাস্তায় নষ্ট হয়ে যেত সাইকেলটা কোনো বাসায় রেখে বা দোকানে রেখে আমাদের হেঁটে হলেও বা রিক্সা দিয়ে হলেও যাইতে হইতো তাই না এইভাবে ক্লাসটাতে ঠিকঠাক ভাবে আসতে হবে আমরা অনেক আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে অনেক কিছু দেখাচ্ছি এটা আপনি ভিডিওতে দেখবেন হয়তোবা দেখেন ভিডিওতে ভিডিও অনেকে বুঝে না মানে অনেকে ডেস্কটপ এক এক দিন এক একজনে ভিডিও করতেছে বা প্রবলেম হয় যার কারণে কি আমরা ভিডিওটা দেখতে পারি না এবং শুনতে পারি না সমস্যাটা কার আমরা শিখতে পারবো না আমাদের প্রবলেম অন্য কারণ না কেন আমরা নিয়মিত আসতেছি না সময় টাইমলি আসতেছি না বুঝতে আমি যদি এই জায়গায় চাইতাম যে না আমি বলবো উপরে গভর্নমেন্টে বলবো যে স্যার দেখেন আমার পক্ষে স্ক্রিন রেকর্ড করা তো পসিবল না বা আপনারা আমাকে এলাও দিচ্ছেন না জানেননি তো যে একটা ট্রেনের কি করতে হয় সবকিছু করা পসিবল না স্টুডেন্টরাও করতে পারবে না আমি এটা বলতে পারতাম হয়তো বা আপনাদেরকে কাজটা নাও দিলাম স্টুডেন্টরা করতে পারবে না আসলে আমি শুধু স্ক্রিনশটটা নিব আপনাদের এইটুকু দেখাইলাম কথার কথা কিন্তু যেভাবেই হোক গভর্নমেন্ট এটা কিন্তু চাচ্ছে তারপরেও ওরা দেখবে কিন্তু আপনারা যে যে জায়গায় যে ক্লাস একটু আপনি লেট করে আসলেন এতটা লেট করলেন লেট করার পর কি এটা আপনার জন্য খুবই একটা আমরা যতটুকু দেখাইছি এটা কি লসে পড়ে গেলেন বুঝছেন এটা কিন্তু আপনি শিখতে পারবেন না হয়তোবা কিন্তু এটা আপনি ভালো বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আর লেট করবেন না আচ্ছা হ্যাঁ যতটুকু দেখাইছি ততটুকু ভিডিওটা আপনি দেখবেন ভালোভাবে আচ্ছা টিম মেম্বার এটা আমরা এক ইনস্টল করার পরে অ্যাক্টিভ আমরা অ্যাক্টিভ করব হ্যাঁ আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এই জায়গায় দেখবো এই অপশনগুলোতে কোথায় আছে এই দেখেন টিমস আমরা অল টিমসে যাবো এখন টিমস টিমসে কি কোনো কিছু আছে কোনো কিছু নাই যেহেতু আমাদের কোনো কিছু নাই আমরা অ্যাড নিউ যাব আমাদের অ্যাড নিউতে দেখেন এই জায়গায় আমাদের অনেক কোড করে লিখতে হতো কিছু মানে এই জায়গায় শুধু আমরা থিমটা সরি প্লাগইনটা ইনস্টল করলাম এটা প্লাগইনস অপশনে গিয়ে প্লাগইনসটা ইনস্টল করার পরে দেখেন আমরা টিমসে আসছি টিমসের একটা প্লাগইন ইনস্টল করলাম টিমসে আসছি আসার পরে দেখেন অ্যাড টাইটেল অ্যাড নিউ টিম দেখছি অ্যাড টাইটেল মানে আমাদের মূলত টাইটেলটা কি হবে কি নামটা থাকবে আমাদের যেহেতু আমরা কি টিম নিয়ে কাজ করতেছি সেহেতু আমাদের কি থাকবে টিম থাকবে ফ্রিল্যান্সার টিম এটা আমরা লিখতে পারি যে ফ্রিল্যান্সার টিম ফ্রিল্যান্সার বুঝছি কি ফ্রিল্যান্সার টিম
ফ্রিল্যান্সার টিম লেখার পরে এটা তো শুধু আমরা নামটা দিলাম, কিন্তু এখন টিমটা বানাবো কিভাবে? এট এ মেম্বার, আমরা মেম্বার বানাবো, আমাদের টিমের যে মেম্বার থাকবে ওনাকে বানাবো। যেমন ধরেন এই জায়গায় কি আছে, সরি আমাদের কিছু ইমেজ লাগবে, আমাদের কিছু ইমেজ লাগবে, যে আমাদের টিম মেম্বার থাকবে, আমার টিম মেম্বারের ইমেজ লাগবে না, পিকচার লাগবে না, এই কথা বলেন যে এই যে এই জায়গায় আমরা সবাই একটা কি টিম মেম্বার, টিম সবাই এই জায়গায় একটা টিম টিম গঠন করছে বা টিম আমরা সবাই, তো টিম মেম্বারের আমাদের সবার ইমেজ আছে না, নাম আছে না, আমাদের নাম থাকবে, ইমেজ থাকবে। হ্যাঁ, এখন আমরা কি ইমেজ ইমেজ আনবো, ইমেজেস আমরা কিভাবে টিম মেম্বারের, আমরা যদি ইমেজ আনতে চাই গুগল থেকে, আমরা গুগলে যাব, এই দেখেন ইমেজেস অপশন আছে, শুধু এই ইমেজেস অপশনে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় টিম মেম্বার, এই দেখেন অনেক 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 ইমেজ পাবেন টিম মেম্বারের। আমরা চাইবো সব সময় যে আমাদের ক্লায়েন্টে যখন কাজ দিবে তখন টিম মেম্বার বানাতে বলবে, তখন উনি দেখবেন যে যে ইমেজগুলো দিবে সেই ইমেজগুলো সাইজ সবগুলো সেম হবে, আলাদা আলাদা কোনো বড় ছোটো হবে না, ওরকম হবে না। আর যদিও হয় আপনার সেটা কি আমরা কি ফটোশপ কিংবা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্যানভা হতে পারে, আমরা কি ইমেজের সাইজ এক সমান বানিয়ে নিতে পারবো বা করতে পারি অনেকেই, তাই না? আমরা কি ইমেজ নিয়ে কাজ করছি বা পারি, এরকম কিছু আছে না যে সাইজ এক এক অনেক বিভিন্ন ধরনের সাইজ থাকে, এটা সব একই সাইজ করতে পারি, এরকম আছে না, কেউ পারি না? হ্যাঁ হ্যাঁ, এটা পারতে হবে বা ক্লায়েন্টই দিবে, ক্লায়েন্টই এরকম দিবে, সমস্যা নাই। আর বিভিন্ন ক্ষেত্রে হয়তো বা ক্লায়েন্টের কাজ করার সময় আপনার ফটোশপ কিংবা কি ক্যানভা বা বিভিন্ন দিয়ে করা যায়, সেটা আপনারা করবেন, সাইজটা এক সমান রাখবেন। আমরা আমরা চাইবো যে এক সমান একই সাইজের একটা কিছু ইমেজ নিতে। আমার ঘুরতে ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, আমি আমি ধরে এসএসসি পরীক্ষা দিয়ে কি বলে ছোট ছোট বলে নিব, যেহেতু আমরা টিম একসাথে অনেকটি থাকবে, চারটা একই লাইনে থাকবে, একটু প্রবলেম হবে যে আমাদের ছোট বড় নেওয়ার জন্য আর কি কি প্রবলেম হবে, একটু উল্টা পাল্টা হবে বা একটু আমাদের এটা হবে, পরবর্তীতে আমরা দেখতে পাবো সমস্যা নেই। এখন আমরা যেটা করবো, যেমন যেমন ধরেন এই জায়গায় কি আছে জন, দিলাম কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, Yes.
এখন দেখেন আমরা টিমের নাম চেঞ্জ করে দিয়েছি এগুলা কিন্তু থাকে বা আমাদের লাগবেই অবশ্যই। এই জায়গায় তারা এই অপশন গুলো দিয়ে দিচ্ছে সোশ্যাল লিংক। এই জায়গায় টাইপ আমরা প্রথমে কি আমরা যেমন ফেসবুক ফেসবুক সবাই ফেসবুক চালাই টাইটেল এই নামটাই সেম ফেসবুকটা দিতে হবে আমাদের এই জায়গায়। এই যে আমরা হ্যাশট্যাগ দিতে পারি আমাদের যেহেতু এই জায়গায় লিঙ্ক দিতে হবে ক্লায়েন্টে যে টিম মেম্বারের নামটা দিবে ইমেজটা দিবে আলাদা থাকবে আর কি ওনার লিঙ্কটাও দিয়ে দিলো কিংবা আপনি হ্যাশট্যাগ দিয়ে রাখলেন তখন এটা আলাদাভাবে উনি কি এই জায়গায় ইউআরএল লিঙ্কটা দিয়ে দিতে পারলো। আচ্ছা আমরা এই জায়গায় আরেকটা দিই বিকে, এটা বিকে সম্পর্কে কেউ জানি? এটাও হয়তোবা কি বলে আমেরিকার একটা চালায় হয়তোবা, এটার বিষয়ে তেমন আমার ধারণা নাই দিলাম। এটাও একটা আছে সোশ্যালের মধ্যে, এটা একটা সোশ্যাল সরি, এটাও আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখবো। আচ্ছা এই জায়গায় আপলোড ফটো মানে ফটোটা আপনার ছবিটা থাকতে হবে, আপনার টিমের নাম আছে সোশ্যাল মিডিয়ার নাম আছে আপনি কি করেন ওটা আছে আপনার, এখন একটা ছবির প্রয়োজন। আচ্ছা আমি একটা ছবি সিলেক্ট করবো, এটাই করলাম। হয়ে গেছে, আমি চাচ্ছি যে এড মেম্বার হলে আমাদের মেম্বার কয়জন হলো একজন, বুঝতে পারছি সবাই কথা বলেন যতটুকু আমরা করলাম ততটুকু বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা আরেকটা মেম্বার এই জায়গায় অ্যাড করব, এই যে অ্যাড মেম্বারে ক্লিক করার পর এই জায়গার মধ্যে নাম দিব, কার নাম দিতে পারি যেমন ধরেন কে কালাম, কথার কথা যে কালাম নাম দিলাম কালাম কালাম মিয়া আমাদের রোলটা থাকবে এটাই তাই না? সোশ্যাল মিডিয়ার সাথে তো সবাই আছে পরিচিত থাকবো না, অবশ্যই আছি ফেসবুক থাকে ফেসবুক, এই জায়গায় আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখবো, এই জায়গায় কি এটাকে অন্য একটা ইমেল দিয়ে রাখলাম ইমেল, এই জায়গায় আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখবো। আচ্ছা আমরা দুইটা করে কিন্তু দিতেছি তাই না, আমরা আরেকটা আপলোড ছবি আপলোড করবো এই জায়গায়। আমরা এটা দিছি, আমরা এটা দিব এখন যেকোনো একটা নাম দিলে হবে যেহেতু আমরা একটা শিখতেছি এটা, যেমন দিলাম আদর আলী, আদর আলী কাদর আলী মিয়া, সে কি এক্সপার্ট, কি হতে পারে ওয়েব ডেভেলপার, টুইটারটা লিখতে হবে
টুইটার যে ওই যে এর মধ্যে কি আমরা একটা হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ দিয়ে রাখবো এটা আসলে বারবার বলতেছি যে আমাদের লিংকের জায়গা এটা কিন্তু আমরা এই জায়গায় আমরা কি ফোন দিয়ে দিলাম প্রথমে কথা এখন আমরা কি একটা আমাদের একটা ইমেজ লাগবে এটাই দিলাম আমরা আমরা এই জায়গার মধ্যে আর কিছু দেখতে পারবো এই জায়গায় অনেক অপশন আছে আমরা এগুলা কি এই জায়গায় মেইন কালার আমরা কালার চেঞ্জ করতে পারবো ধরেন আমরা একটু এরকম দিলাম এই জায়গায় অনেক কিছু আছে দেখবেন আপনারা দেখবেন কি করা যায় পাবলিশ আমরা যদি এখন পাবলিশ করি আমরা বলতে পারবো কেন পাই নাই কেউ কি বলতে পারবো আমরা ওইটা হচ্ছে টিমটাকে টিমের পেজে তো অ্যাড করার কোন কাজ করি না এটার ভিতরে আমরা মূলত কাজটা করছি এই জায়গায় অটোমেটিকলি একটা শর্টকাট এই এই প্লাগইন থেকে ওরা দিয়ে দিছে যে অটোমেটিকলি একটা শর্টকাট আসবে এই শর্টকাটটা আমরা ইউজ করতে পারবো এই দেখেন এই শর্টকাটটা আমি মার্ক করলাম মার্ক করার পর এটা কি আমি কপি করব বুঝতে পারছেন সবাই ক্লিয়ার জি হ্যাঁ এটা আমরা কোথায় নিব এখন কেউ কি বলতে পারবেন আমরা পেজে আসছি পেজে আসার পরে অল পেজ পেজে আসার পর এই জায়গায় আমরা যেহেতু আমাদের কি টিমের মধ্যে থাকবে আমরা এই দেখেন টিম টিমের মধ্যে আমরা এডিট অপশনে যাব এডিট অপশনে আসার পর এই জায়গায় আমরা দিতে পারবো এই জায়গায় দেখি আমাদের একটা অপশন আসার কথা কী কী আনতে পারি এই জায়গায় এই তো আমরা চাচ্ছি যে এই জায়গায় যেহেতু আমাদের কোড কোডের জন্য আমরা কি ইউজ করতে পারি আমাদের কোডটা এই জায়গায় যদি আমি পেস্ট করি আমাদের পেস্ট হবে না আমার এই জায়গায় তারা থিম থেকে অপশন দিয়ে দিচ্ছে এটা তারা অপশন দিয়ে দিচ্ছে ওইগুলো এই দেখেন শর্টকাট শর্টকাট নামে একটা অপশন দিয়ে দিচ্ছে এটাতে ক্লিক করে দেখি কী হয় এই দেখেন এই জায়গায় পেস্ট করার জন্য লেখার জন্য রাখার জন্য একটা কি শর্টকাটের নামে একটা আমাদেরকে খুব একটা কি সুন্দর একটা জায়গা দিয়ে দিচ্ছে যে এই জায়গায় আমরা রাখতে পারবো এই জায়গায় আমরা শর্টকাটটা ব্যবহার করতে পারবো ওইভাবেই তারা দিয়ে দিছে আমরা এই জায়গায় পেস্ট করবো আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম এটা আমরা পেস্ট করবো পেস্ট করার পর এটা আমরা টিমে আমাদের যেহেতু টিম টিম বানাচ্ছি বানানোর পরে আমরা কি শর্টকাটটা আনলাম আনার পরে এই জায়গায় শর্টকাট অপশনে আমরা কি রাখলাম এটা রাখার পরে দেখেন আপডেট আপডেট অপশনটা আছে আপডেটে অপশনে আপডেট করলাম আমরা আপডেট হয়ে গেছে এখন যদি আমরা আমাদের টিম অপশনে এসে আমরা একটা রিলোড দেই তো দেখতে পাবো যে আমাদের একটা কি টিম হয়ে গেছে আসছে দেখেন এটা যদি আমাদের আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বারবার রিপিট করে একটা কথা চারবার করে কম করে হলেও বললাম আর কি কেন সেটা আমাদের শিকার ক্ষেত্রে এই দেখেন সোশ্যালে আপনি আরও তিনটা দেওয়া যায় আরও একটা দিতে পারবেন বেশি দিলে হয়তো বা খারাপ দেখা যাবে এই জায়গায় দেখেন কত সুন্দর একটা হয়েছে এটা হয়তো বা আরও টাইপের আছে আমি দেখাবো আরও অন্য ধরনেরও আছে দেখেন কত সুন্দর একটা পাইছি তাই না এটা যদি আমরা কোড করে কোড করতে যেতাম অনেক সময়ের ব্যাপার সেবার ছিল বা অনেক সময় লাগতো এই এরকমভাবে আসলে হইতো না অনেকে পারতে গেলে অনেক দেরি হইতো আমাদের কম করে হলো বিশটা ক্লাসের পরে আমরা কি এরকম একটা টিম সুন্দর করে বানাইতে পারতাম পনেরোটা বিশটার পরে কিন্তু এখন আমরা আজকে তৃতীয় নাম্বার ক্লাস তৃতীয় নাম্বারের ক্লাসেই ক্লায়েন্টের কাজ করতে পারবো এরকম একটা দিলে যদি ক্লায়েন্টে বলে $5 একটা দিল সাধারণ একটা এই যে ফ্রি একটা আপনি প্লাগইন নিলেন ফ্রি প্লাগইন নেওয়ার পর ইনস্টল ফ্রি প্লাগইনটা ইনস্টল করার পর খালি শুধু এরকম লেখলেন লেখার পরে আপনার কি এরকম একটা টিম হয়ে গেলো $5 দিল কয় মিনিট লাগবে এটা বলেন তো আপনাদেরকে হয়তো বা দেখাচ্ছি একটা অনেক লেট হচ্ছে সর্বোচ্চ লাগলে কয় মিনিট
এই 5 মিনিট লাগলো 6 মিনিট এরকম কিছু তাই না জি স্যার হ্যাঁ এটা যদি আপনাকে 5 6 মিনিটে $5 ক্লায়েন্টে দেয় আপনার লস কোথায় সমস্যা আছে সমস্যা নাই শুধু বলো তুমি আমার কি টিম মেম্বারটা দাও আমি আমার একটা টিম লাগবো এটা তুমি এরকম ভাবে দিয়ে দাও আপনি এই যেটা করে দিলেন খুব ইজি ভাবে আমরা কিন্তু এটা করতে পারলাম এইগুলো জিনিস যে সাইটে এটা আলাদা এটা পরবর্তীতে আমরা দেখব বা কাজ করব সমস্যা নাই দেখেন খুব ইজি ভাবে করছে আচ্ছা এগুলো আমি ডিলেট দিয়ে দেই এগুলো আমরা কোথায় পাবো আমরা কিছু কি জানি কোথায় পাবো আমরা সেটিং এ সেটিং এ আসব সেটিং এর মধ্যে দেখি না সরি অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর কোথায় থাকতে পারে উইজেট উইজেট উইজেটস উইজেটে আসার পর এই দেখেন এই জায়গায় অনেক কিছু আছে আমি ডিলিট দিয়ে দিলাম এটা এই জায়গা এটাও ডিলিট দিয়ে দিলাম সব কিছু ডিলিট দিয়ে দিচ্ছি কি কি হয় ক্যাটাগরিজ ওইগুলো ডিলিট দেওয়ার জন্য আপনারা অ্যাপিয়ারেন্সে উইজেটস নামে যে অপশনটা আছে সেটাতে আসবেন আচ্ছা যখনই আপনি অ্যাপিয়ারেন্সে কিছু নাই ফুটার তার মানে হচ্ছে ওখান থেকে আপনি সিগন্যাল ফাংশন চালু করতে পারবেন বন্ধ করতে পারবেন আচ্ছা এসব কিছু নাই এগুলো আমার প্রয়োজন নাই স্যার এটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি থাক এটা আপনার এই জায়গায় আপডেট কিংবা সেভ কিছু দিতে হবে না আমরা এখন যদি এই জায়গায় রিলোডটা দিকে এগুলো থাকে দিলাম আছে নাই আচ্ছা এটা আমরা কি ফ্লুইড করতে পারবো সেটা হয়তো বা কি ফ্লুইড করার জন্য দেখি হয় কি না এটা আসলে আমরা যেহেতু ফ্রি দিয়ে করতেছি ফ্রি তো মানে অপশন দেয় না থাকার কথা থাকবে শর্টকাট প্রিমিয়ামে পাবেন না প্রিমিয়ামে মূলত প্রিমিয়াম যে প্লাগইন গুলো আছে মানে তারা এগুলা শুধু আমাদের কি দেখানোর জন্য দিছে দেখা সরি আমি পেজে যাব দেখি হয় কিনা ফুলে পেজে যাব আমাদের কি টিম টিম অপশনে এই যে দেখেন এডিট আমি পেজে আসছি পেজে এসে এডিটের মধ্যে আসার পর পেজের মধ্যে সেটিং থাকার কথা আচ্ছা এটা আপনারা আপনারা দেখবেন যদি সেটিংটা থাকার কথা আর এটা ফুলুইড হবে সমস্যা নাই আচ্ছা আমরা অন্য একটা প্লাগইন দেখব যেহেতু একটা দেখলাম যে এরকম করা যায় আমরা আরো দেখব সমস্যা নাই ও ফুলুইড করা যায় তখন আমাদের কি এটা পুরোটা জায়গাটা নিয়ে নিবে হয়তো এই জায়গায় আমাদের সাইডবারটা ছিল বা আমাদের কি সাইডবারটা রাখতে পারবো এরকম কিছু অনেক কিছু লাভলা থাকতে পারে আমরা এখন আরেকটা কি দেখব আপনি আমরা অন্য একটা প্লাগইন দেখব জি জি বলেন 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 আপডেটের আমি কিন্তু আপনার রকিবুল ইসলাম কথাটা বুঝতে পারি না আসছি আবার বলেন পেজের মধ্যে টিম সে না টিম আপনার ফেসবুক করতে পারেন সাইডবারে কাস্টমাইজ সেটিংস এর জায়গায় নো সাইডবার আপনারা সবকিছু দেখবেন সমস্যা নাই হ্যাঁ পাবেন এই যে দেখেন আপনারা সাইডবার কাস্টমাইজ
নো সাইড বার ধন্যবাদ বা রেস্টটা কি করতেছ জানেন স্যার আরো কিছু ফাংশনালিটি যখন তো আছে এই তো গুড এই তো আমাদের কি বলছিল নরমালি মনসুর আহমেদ সাহেব আপনি কি বলছিলেন জি স্যার হ্যাঁ ধন্যবাদ আমি তো আসলে কি ফ্রি ফ্রি থিম কিংবা ফ্রি প্লাগইন আমার কাছে কি পেইড সবগুলো পেইড আছে হয়তো বা কি আমি অন্য পেজের দেখাইছি ওটা দিয়ে কাজ করি তো ওটা অপশনগুলো ওরা ইজি ভাবে এই জায়গায় দিয়ে দেয় আমরা যখন ইয়েতে আসি কি বলে ড্যাশবোর্ডে এই জায়গার মধ্যে আসি তখন এই জায়গায় যাইতে হয় না মানে বিভিন্ন ভাবে আছে এই জায়গায় যেহেতু সেটিং এই জায়গার মধ্যে আপনি থাকে বিভিন্ন থিমের মধ্যে ওয়েডের মধ্যে এর মধ্যে ইজি ভাবে করতে পারি দেখছেন এখন কি সুন্দর দেখা যাচ্ছে তখন কি ছোট ছিল এখন সুন্দর দেখা যাচ্ছে ভালোভাবে আরো অনেক কিছু এড করতে পারবে সোশ্যাল মিডিয়া আরো থাকতে পারে আমরা অন্য একটা প্লাগইন দেখব এই তো খুঁজে খুঁজে দেখবেন আসলে সব অপশনগুলো আমার দেখানো পসিবল ছিল না আমি তো হয়তো বা বলতে পারতাম যে এই জায়গায় আছে আপনারা খুঁজে দেখবেন কোন জায়গায় অপশনটা আছে এই তো আপনারা ক্লাস চলাকালীন খুঁজে বের করছেন এটা আমার কাছে অনেক ভালো লাগলো না আপনাদের মধ্যে আপনারা যে ফ্রিল্যান্সার হতে পারবেন সেটা এখন মানে কি আপনারা বুঝাইলেন যে আমরা ফ্রিল্যান্সার হতে পারবো কাজ করতে পারবো মার্কেট প্লেসে স্যার একটা প্রশ্ন ছিল জি বলেন স্যার প্লাগইন অথবা থিম যেহেতু পেইড এর কথা আসছে তো আমার কি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য বারবার কিনতে হবে না একটা থিম অথবা একটা প্লাগইন আমি বারবার যে কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবো ও আচ্ছা না না আপনার কিনতে হবে না আপনার কোনো টাকা খরচ হবে না যার মাথা তার ব্যথা আপনি ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে দিবে যদি ক্লায়েন্ট বলে যে দেখো আমি একটা ওয়েবসাইট বানাবো আমার একটা কি এবার আবার ডিবি একটা থিম লাগবে যার কত কেউ কি জানি যে এবার ডিবি কয় ডলার লাগে $59 লাগে আচ্ছা আমি $59 তোমাকে দিচ্ছি তুমি কিনে দাও হয়তো বা আপনাকে বলতে পারে কিংবা সে আর যদি লাইফ টাইম থাকে ওইরকম কিছু প্রাইসটা অনেক বেশি পড়বে সে কিনতে পারবে লাইফ টাইমেরটা আর আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমি আপনি অনেক ডেমো দেখাবেন ওর ডেমো দেখাবেন পরবর্তীতে যে আপনার কাছে যে কি বলে থিম প্লাগইন থাকবে সেটা বলতেছি আপনার কাছে পেইড প্ল্যান কিভাবে থাকবে সেটা আমি বলতেছি আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে দেখো তোমাকে আমি তো এরকম ওয়েবসাইটটা চাচ্ছি আমি কোন থিম দিয়ে আমরা যে অনেক থিম দিয়ে কাজ করব মূলত তখন বুঝতে পারবো যে কোনটা ভালো লাগে বা কোনটা দিয়ে কি করা যাবে তখন আমরা জানবো ওই সব ক্লায়েন্টে বলতে পারবো যে তুমি এটা ডিবি দিয়ে বানাও বা এটা তুমি এবারে দিয়ে বানাও ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন তখন ক্লায়েন্টে বলবো যে আচ্ছা এটা যখন আমরা ক্লায়েন্টে যখন কিনতে যাবে হয়তো বা বলবে যে দেখো এই যে এই জায়গায় তো অনেক বাজেটের মধ্যে আছে $59 বা $150 বা লাইফ টাইমের জন্য $300 কথার কথা এরকম আমি বুঝাচ্ছি আর কি বুঝানোর ক্ষেত্রে তাই আমি কোনটা কিনবো তখন আপনি বলতে পারেন কি যে দেখো তোমারটা যদি আমি তুমি লাইফ টাইমের জন্য কিনো সেটা সবসময় অটোমেটিকলি তোমার আপডেট হবে বা এটা তোমার জন্য বেস্ট হবে ভালো হবে ক্লায়েন্ট কিন্তু চিন্তা করবে না যে একটা ওয়েবসাইট করানোর জন্য যে আমার $5 খরচ হচ্ছে আসলে যে ওইরকম কম টাকা নিয়ে একটা ওয়েবসাইট করতে যায় সে আসলে কি এত ধরনের বড় বাজারে যাবে না বা এমন কিছু না ফ্রি দিয়েই করতে পারবে স্বাভাবিক ওরা বাহিরের দেশে বা প্রজেক্টের কাজগুলো ওরা ইউজ কি করে অনেক টাকা ইনভেস্ট করে ওরা আপনাকে কি লাইফ টাইম এটা কিনে দিল আপনি কাজটা করে দিলেন আপনি কপি করে আপনার কি অ্যাক্সেসটা রেখে দিলেন লগইন করা আপনি পরবর্তীতে ওটা দিয়ে কাজ করতে পারবেন অন্য একটা ক্লায়েন্টে বললো যে দেখো আমি এটা কিন্তু একটা ক্লায়েন্টে আপনাকে কিনে দিল আর অন্য একটা ক্লায়েন্টে হয়তো বা আপনাকে বলবে যে দেখো আমি কিনে দিতে পারবো না তোমাকে আমি পে করতেছি তুমি আমার একটা কিন না তুমি আমার একটা কি ওয়েবসাইট বানাই দাও এটা বলবেই কথার কথা বললো তখন কি আপনি যদি আরেকটা ক্লায়েন্ট থেকে ছিল সে তো তার কাজ হইতেছেই অনেকটি ক্লায়েন্টের কাজ করা যাবে মানে অনেকটি ওয়েবসাইট বানানো যাবে মানে হিউজ আপনার যত ইচ্ছা পারেন এরকম কিছু হয়তো বা টার্গেট দেওয়া থাকে যে এতগুলো ওয়েবসাইট বানানো যাবে একটা থিম দিয়ে কিন্তু ওরকম কিছু না আপনি অনেক বানাতে পারবেন সমস্যা নেই আপনি 100 জনকে দিতে পারবেন থিমটা তো সেমই থাকবে শুধু আপনাকে কি দিবে ওরা ওরা যে কোডটা দিবে কোডটা আপনার কাছে থাকবে বুঝতে পারছি আপনি হ্যাঁ ওইভাবে আপনি কানেক্ট করে রাখতে পারবেন আপনি প্লাগইনের থিমের আপনার কিনতে হবে না বুঝতে পারছি হয়তো বা ক্লায়েন্টে পে করবো আপনার আপনার কিনে দিতে বলবো সে কিন্তু আপনাকে টাকা দিবে ডলার দিবে আপনি অনেক সময় কিনলেন কিনলে তারাও কাজ করে দিলেন আপনিও রেখে দিলেন সমস্যা নেই এই জায়গাতে 2 নম্বরে কিছু হলো না কারণ কেন জানেন ওনাকে কিন্তু আপনি কাজটা করে দিলেন ওরটা কমপ্লিট ওর সমস্যা নেই ওই তারটা থাকবেই সেম ঠিকই থাকবে যদি আপনি ফুডটা রেখে দিলেন তো লাইসেন্সটা রেখে দিলেন আপনি
তখন এই লাইসেন্স দিয়ে আপনি আরো কাজ করলেন, আপনার কাছে এটা রয়ে গেল না, আপনি যখন কাজ করবেন আপনার কাছে অটোমেটিকলি এগুলো থাকবে। হয়তো বা আপনি আমাদের দেশে বিভিন্ন জায়গায় কি ফি পাওয়া যায় আসলে একটা $59 বা বিভিন্ন বাজেটের মধ্যে আছে, পরবর্তীতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার আছে ডিবি আছে, লিমিটর আছে, বেবার বিল্ডার আছে, মানে কয়টা বলবো, আমার কাছে আছে মানে অনেক ইউজ প্রায় 2,500-3,000 এরকম আর কি প্লাগ ইন থিমে মিলাইয়া লাইফ টাইম এরকম কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। টিউটোরিয়ালস এ দেখেন লাইফ এই যে থিম প্রিমিয়াম থিমস অ্যান্ড প্লাগ ইন মানে লাইফ টাইমের এ দেখেন প্লাগ ইনসের জায়গা আসছে, যে 6টা পেজ বানাই রাখছি এগুলো শুধু প্লাগ ইন, বুঝতে পারছি এ দেখেন প্লাগ ইনস এগুলো এগুলো প্লাগ ইনস এগুলো পেজ লাইসেন্স আছে ওই সব প্লাগ ইনস এবং থিমস থিমস এগুলো এগুলো ক্ষেত্রে যখন দেখবো যে এটা অনেক আমাদের কাছে ভালো লাগে, অনেকে কাজ করছে, তখন ওই জায়গায় তাদের আরো অনেক কাজ করার জন্য অনেক অপশন থাকে, ওইটা তাদের থেকে কিনবো। আমি জায়গায় ডাউনলোড করে রাখছি, প্লাস এই জায়গায় আমাদের কি আছে উৎস আছে লাইসেন্স আছে, ওই জায়গার মধ্যে ফোল্ডারের মধ্যে লাইসেন্স আছে কোডও আছে, বুঝতে পারছি এরকম সবারই হবে বা সবাই কিনতে পারবেন থাকবেন ওই সব। আমার কিছু কি আছে, আমি যখন ক্লাসটা করাইতেছি আমার স্টুডেন্ট সাকসেস থাকবে, আমি যখন ক্লাস অবস্থায় 50টা ক্লাসের ভিতরে আমার স্টুডেন্ট রিভিউ থাকবে, হোক সেটা 5-star হোক সেটা আরও বেশি আমার রিভিউ থাকবে, আমি তাদের কি করবো দিব, মানে এটা হয়তো বা বলার প্রয়োজন নাই, আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু মনসুর আহমেদ সাহেব ওনার কথাতে আর কি আমার কথাটা আসলো আর কি। উনি খুব ভালো একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের কি কিনতে হবে, আমাদের কিনে রাখতে হবে না ক্লায়েন্ট দিবে, এগুলো আপনাকে আপনাদেরকে যখন আমি গিফট করব যারা রিভিউ পাবেন বা রিভিউ থাকবে আপনাদের অ্যাকাউন্টে রিভিউ থাকবে আপনারা তখন কি একটা রিভিউ মানে ক্লায়েন্টকে কি বিশ্বাস করানো মানে জানেন কি, আপনার ক্লায়েন্টে আপনাকে কীভাবে বিশ্বাস করবে যে আপনি কাজ পারেন কি পারেন না, আপনার কিন্তু কাজ যখন কাস্টমাইজেশন করতে পারবো একটা ওয়েবসাইট নর্মালি বানাইতে পারবো, তখনই কিন্তু আমরা মার্কেট প্লেস কাজটা কি অ্যাকাউন্ট খুলবো, তখন আপনার ক্লায়েন্টে কীভাবে আপনাকে বিশ্বাস করবে বলেন তো, যে আপনি কাজ পারেন কি পারেন না, আপনি করাবে কিনা। লাখ লাখ ফ্রিল্যান্সার আছে মার্কেট প্লেসে, অনেকের টপ রেটেড আছে, লেভেল 1 লেভেল 2 টপ রেটেড সবাই আসতো, অনেক ইউজ, আপনি যার আসলে মূলত 5-star রিভিউ আছে তাকেই বিশ্বাস করে ক্লায়েন্ট, তাকে বিশ্বাস করে তাকেই কাজ দেয়। আপনি দেখবেন হয়তোবা আজকে 10টা বাইরে গেস্ট পাঠাইলেন, কালকে 10টা পাঠাইলেন, পরের দিন 10টা পাঠাইলেন, একটা পাইলেন না, পরের দিন ঠিক আছে হয়তোবা একটা পাবেন, কিন্তু কেন আপনার 5-star রিভিউ আছে, আপনি কি দেখবে দেখার পরে দিবে যে না হ্যাঁ তো কাজ করছে একটা রিভিউ আছে, হ্যাঁ কাজ পারে, ওকে আমি কাজটা দিতে পারি, আপনার রিভিউ নেই আপনাকে কাজ দিবে না, দিতে চাইবে না আর কি, প্রথম দিক দিয়ে অনেক কষ্টকর হয়, আমাদের কথা আছে না কিছু পেতে হলে দিতে হয়, আমি নিজে মানে প্রথমে মানে আমার কাজ পাওয়াটা অনেক টাফ হয়েছিল, পরে ওরকমভাবে রিভিউ ম্যানেজ করার পর আমি কাজ পাইছি প্রচুর পরিমাণে আল্লাহর মতে। আচ্ছা যাই হোক, ওই টপিক যাক, আমরা যখন আমাদের কাজ পাবো বা হয়তো বা ছোট $5 হোক বা $10 হোক যাই হোক না কেন, আমাদের যখন কাজ থাকবে আমি আমার পক্ষ থেকে আপনাদের দিলে আমার কোনো লস নাই, আর এটা যে আমার আমি মারা গেলে যে আমার কবরে নিয়ে যাবো এটা বা এরকম কিছু না, সবারে দিলে যে আমার কমে যাবো এরকম কিছু না, আমি আপনাদেরকে গিফট করবো যে যে মানে কি সাকসেস থাকবে ওই জায়গা। ধন্যবাদ স্যার। জি জি, আমার যে স্টুডেন্ট সাকসেস থাকবে এটা আমার নিজে থেকে, এটা গভর্নমেন্টের থেকে না কারো কাছ থেকে না, গভর্নমেন্টেরটা তো সাকসেস স্টুডেন্টের আলাদা সেটা আছে দিবেই, মানে ওরা যতটা বলছে কিন্তু বা উপর থেকে বলছে আপনাদেরকেও হয়তো বা সেটা শুনছেন হয়তো বা, কিন্তু আমার নিজে থেকে এটা আপনার এক একটা যদি কি এক একটা এবার ডিবি যদি আপনার $59 করে হয়, $50 করে হয়, $70 করে হয় কত হয় এক ইউজ, কিন্তু এই জায়গায় অনেক টাকা আছে, যখন আমরা কাজটা শিখবো তখন বুঝবো যে লাইফ টাইমের বা কী বলে লাইসেন্স সহ এগুলোর কী প্রয়োজন বা কীরকম দরকারি বা কীরকম দামি তখনই বুঝবো। আর যারা এটা বিষয় করে প্লাগ ইন থিম জানিয়ে এই বিষয়টা যে প্লাগ ইন কী থিমস কী বা কী কী প্রয়োজন পড়ে বা কেমন দাম, যারা মূলত জানে তারাই শুধু এটার প্রয়োজনটা বুঝবে, বা আমরা যখন কাজ করবো ক্লায়েন্ট আপনাকে $60 দিল $59 দিল যে তুমি এটা কিনে দাও, কিন্তু আপনার কাছে যদি থাকে আপনি দিয়ে দিলেন
আপনার কাছে আছে সেটাই আপনি চাচ্ছে আর কি, একটা থিম দরকার আপনি সে চাচ্ছে, সেই জন্য কি আপনাকে পে করছে টাকাটা আপনার, আপনি আপনার কাছে যা আছে সেটা আপনি দিলেন, একটা আপনাকে বারবার অনেকজনকে দিতে পারবেন সমস্যা নেই, এরকম জিনিস না এটা কি আমরা কি বাজারের দোকান কলা খাই না, তাই এটা কলা না যে একজনে দিয়ে দিলাম শেষ, এরকম কিছু না, এটা আপনি সবাইকে দিতে পারবেন সমস্যা নেই। আচ্ছা আমরা কোন টপিকে ছিলাম বলেন তো, কোথায় ছিলাম কেউ কি বলতে পারবেন, আমরা কোথা থেকে গেছিলাম? আর একটা প্লাগইন দেখানোর কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, আমরা অন্য একটা প্লাগইন দেখার চেষ্টা করব টিমের। আচ্ছা আমরা প্লাগইনসে যাব এখন, প্লাগইনস এড নিউ, প্লাগইনস কি যাওয়ার পর এড নিউ আমাদের ভেনু কো ইউজার অফিস টিম মেম্বার, সরি আপনারা বলছেন যে দেখছেন 628টা আইটেম আছে আপনাদের এই জায়গা থেকে করতে হবে পরবর্তীতে, দেখেন কিসি আছে কিসি মেম্বার, আচ্ছা এইসব থাক, আমরা কোনটা দেখব এটা কিন্তু আমরা দেখতে পারি এখন কিসি মেম্বার, এটাও দেখতে পারি পিসি টিম মেম্বার, এই যে স্লাইডারও আছে আমরা কোনটা নিশ্চিত করব এখন, আমি তো ইসলাম মনে আছে ছেড়ে করি দুবার নিয়ে চলে আসেন দুবার কোথায় এটা তারা শুধু কি দিছে মানে আমাদের জন্য ফ্রি করে দিছে, আমাদের জন্য যেহেতু ফ্রি করছে এই দেখেন প্রো কিনতে গেলে তারা এই জায়গায় অনেক কিছু দিছে, দেখবেন আপনারা দেখবেন যেগুলো ফ্রি আছে ফ্রিতে তাদের কি পে পেড আছে, পেডগুলোর মধ্যে কী কী আছে কী কী দিয়েছে তারা অনেক কিছু বলা আছে। আচ্ছা আমরা অল টিম সাথে আছি কি টিসি টিম মেম্বার্স, এই যে অ্যাড নিউ মেম্বার্স, এই জায়গায় নতুন, এই জায়গায় নতুনভাবে এই যে টাইটেলটা দিতে হবে, টাইটেল দিতে হবে এই জায়গায়, এই জায়গায় যে নেমটা দিতে হবে, এই যে রুলটা ছিল রুলটার ডিসক্রিপশন দিতে হবে, মেম্বারের ইমেজটা সেম ওই রকম কিন্তু আমরা অন্য একটা দেখতেছি আর কি, ঠিক আছে আমরা সবাই বুঝতে পারছি অন্য একটা সেম ওই রকমই হবে, মানে বিভিন্ন প্লাগ ইন হয় আমাদের কি দোকানে যখন আমরা কি কিনি আমরা দোকান থেকে কি একটা জামা কিনতে যাই শপে যাই, শপে যাওয়ার পর কি আমরা জামা কিনতে যাই প্যান্ট কিনি বা শার্ট কিনি, কিনতে গেলে বিভিন্ন দোকান থাকে না আমাদের, বিভিন্ন কিন্তু দোকান থাকে, ওই দোকানটাই হচ্ছে কি আমাদের কি বলে প্লাগ ইন, এবং আমাদের প্রোডাক্টগুলো কি আমরা এই জায়গা থেকেই পাবো বা। আচ্ছা আমরা কি আমরা কি প্রথমে কি চাচ্ছে ফুল নেম, ফুল নেম ডিসক্রিপশনে আমরা আমরা তো সবাই সবার ডিসক্রিপশনটা জানি, আমরা যে কোনো একটা কিছু দিতে পারি যেমন লরি মিক্স আমি এখন আমরা দিচ্ছি, আচ্ছা ব্লা ব্লা অনেক কিছু আমরা দিতে পারি সমস্যা নেই,
মেম্বারের ইমেজ, আমাদের একটা ইমেজ লাগবে, সেটা আমরা কিভাবে দেব জানি? এই জায়গায় যাব, এই জায়গায় যাব, অপশনটা আমরা সুন্দরভাবে দিয়ে আছে, আমরা এটাই দিলাম। আচ্ছা, সোশ্যাল সোশ্যাল প্রোফাইল, এই যে ফেসবুক, আমরা ফেসবুকে কি দেব? হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। এই যে টুইটার, টুইটারেও আমরা কি হ্যাশট্যাগ দিয়ে রাখলাম? এটাও লিঙ্কডইন, আমরা লিঙ্কডইন এটার মধ্যে সরি হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। মানে আমরা সবগুলো নিয়ে কথা কথা দিলাম, যদি কেমন হয়। সবগুলো আসলে প্রফেশনাল না, বাধিত হয় না। অ্যাড নিউ মেম্বার, আমরা আরেকটা মানে মেম্বার তৈরি করবো এই জায়গার মধ্যে, একটা হয়ে গেছে। কি আমাদের এই লোড ইমেজ একটা দিয়ে দিলাম, সেই জায়গায় আমাদের টিম দিতে হবে, সেই ইমেজটা আমরা দিলাম। পরবর্তীতে আমাদের ফেসবুক, ফেসবুকে আমরা দিয়ে দিলাম এগুলা, এই জায়গায় আপনার কি লিঙ্ক দিতে হবে? বুঝতে পারছি সবাই, এই জায়গায় গুগল প্লাস প্লাস, লিঙ্কডইন এর এর লিঙ্ক, টুইটারের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, আশা করি সবাই তোমরা জানি বা বুঝি। এই জায়গায় আমরা লিঙ্ক দিব, আমরা আরেকজন মেম্বার অ্যাড করবো এই জায়গায়। ফুল নেম, প্রথম নাম, কি দিতে পারি, কি করে এরকম, কি একটা দিতে পারি বলেন তো। আমাদের ক্লায়েন্ট যখন যদি সোশ্যাল লিঙ্কের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য যদি লিঙ্ক দেয়, আমরা এই জায়গায় কি কোনটা কিসের লিঙ্ক, কোনটা কার নামে, সেটা আলাদা আলাদা সে দিবে। না হয় আমরা কি হ্যাশট্যাগ দিয়ে রাখবো, হ্যাশট্যাগ, বুঝতে পারছি সবাই, শুনতে পাচ্ছি কথা বলি? দেখেন এখন আমরা সেভ করবো, পাবলিশ, আমরা সেভ করার জন্য অনেক হেসে চলে গেলাম না আমরা, আমরা এখন সেভ করার জন্য এই যে দেখেন উপরে আসছি, পাবলিশ, পাবলিশ করবো আমরা, আমাদের সেভ হয়ে গেছে, যেহেতু যে আপডেট আপডেট আছে আমাদের সেভ হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা কোডটা, আমাদের একটা কোড লাগবে তো, তাই না? এটা কি কিভাবে বলুন তো, আমরা এটা কোথায় পাবো? শর্ট কোড, হ্যাঁ ওকে, শর্ট কোড, শর্ট কোডটা আমরা কোথায় পাচ্ছি পারি দেখি যাই। আচ্ছা হ্যাঁ, এই জায়গায় আসছি, অল টিমস, অল টিমস এর মধ্যে কি এটাই আমাদের শর্ট কোডস, কপি করলাম, কপি করার পরে আমরা পেজে যাব, পেজে যাওয়ার পরে আমাদের কি টিম অপশন, আমরা টিমে যাব, যখন আমরা এই জায়গায় এটা আছে আমরা এটা চাই না, আমরা চাচ্ছি যদি চাই যে অন্য একটা দিব, বা আমরা এই জায়গায় পেস্ট করতে পারি। এই দেখেন শর্টকাট, আমরা এই যে প্লাস একটা অপশন আছে এটাতে গেলাম, বলে শর্টকাট কোথায়, এই শর্টকাট, শর্টকাট আসলে আমি যে পেস্ট করলাম, এই যে আপডেট, ফিল্ম মারলো কেন, স্যার দুইটা মনে হয় একসাথে নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা কি আগে ক্লাস প্রয়োজন নাই, এটা 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 ক্লোজ করার অপশনটা, ঠিক আছে এটা এটা আমাদের প্রয়োজন নাই। এই তো হয়েছে, দেখছেন, এই দেখছেন আমাদের কি হোভার, হোভারের ছিল,
ওই আমাদের দুইটা ছিল, একটা টিম মেম্বারে তো দুইটা প্লাগইন দিয়ে আমরা করব না, একটা দিয়েই তো করব, তাই না? আমরা আমাদের দেখার ক্ষেত্রে, আমাদের দেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে কি আমরা জানার জন্য আর কি দুইটা আর কি করছিলাম, ভাবছিলাম যে দুইটা দিয়ে কি করা যায় কিনা, তাতে সমস্যা নেই। এই দেখেন আমাদেরটা আগে যেরকম ছিল এখনটা কি অন্যরকম, হবার করলে এই দেখেন সোশ্যাল মিডিয়ার কত সুন্দরভাবে আসছে না, এটা দেখেন আগের চাইতে কি এটা একটু সুন্দর, কিন্তু দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আরেকবার বলেন কি হলো। জি জি বুঝতে পারিনি, আপনি বলেন কি বললেন? বললাম যে ফেল আসছে, কোথা থেকে করব ঠিক? এট এ টাইম দুইটা প্লাগইন কাজ করবে না, একটার কোড সরা আরেকটা কোড দেবে। হ্যাঁ আমরা যখন এই যে এটা অ্যাড করছি না, এই যে প্লাস দিয়ে প্লাস করে এই যে শর্ট কোড দিছি না, এই শর্ট কোডটা দিব না আমরা শিকার ক্ষেত্রে। আমরা তো একটা থাকবে, আমাদের একটা থাকবে না, আমাদের একটা থাকবে যখন এই একটাতেই পেস্ট করব, আমাদের তো দুইটা প্রয়োজন নাই, বুঝতে পারছি? আমরা মানে বুঝতে চাইছিলাম যে এই জায়গা একটা রাখি, এই জায়গাও একটা রাখি, কিন্তু আমাদের দুইটা তো প্রয়োজন পড়বে না, মানে আপনাদের জন্য আলাদা আলাদা আর কি রাখতে চাইছিলাম, সমস্যা নাই। হ্যাঁ কিন্তু আমরা কি একটাতে দিব বা একটা রাখবো আর কি, বা একটা আমরা যখন একটা প্লাগইন দিয়ে ইনস্টল করব, এই জায়গায় যে কোডটা আছে, এই যে দেখেন আমি কোডটা নিব গা কিভাবে, এই জায়গায় যে দেখেন আমার কোডটা চলে গেছে, এটা নেওয়ার পরে আমি নিউ একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি নিউ একটা দিব, আবার যদি আমি আরেকটা যখন প্র্যাকটিস করব, এটা আমি কাটটা দিলাম, কাটটা দেওয়ার পরে আবার নিউ আরেকটা দিব আমরা, ঠিক আছে? বুঝতে পারছি? এই দেখেন আগে যেটা ছিল সেটার সাথে এখনটা মনে হয় দেখতে একটু সুন্দর হবার করে যায়, হবার হয়, বুঝছেন? এ আমরা কি পারবো না একটা টিম মেম্বার বানাইতে, টিম টিমের জন্য কি প্রয়োজন পড়ে, কোন প্লাগইন পারবো স্যার? হ্যাঁ শুধু যে হ্যাঁ একটা টিমে যে তিনজন থাকবে তা কোনো কথা না, আরো আরো থাকবে, এই জায়গায় শুধু আমরা দেখাইছি তিনজন, বুঝতে পারছি? আরো আমরা নিচে বাড়াবো, নিচে বাড়াইলে এই জায়গায় তারা যত বাড়াবো অনেকগুলো করবো, নিচে নিচে সিরিয়াল আসবে, ঠিক আছে? নিচে সিরিয়াল আসবে কি আমরা যেটুকু করলাম আমরা কি পারবো? আমরা কি পারবো ইনশাআল্লাহ স্যার? হ্যাঁ জি স্যার, আমরা আমরা প্লাগইনে আসছি, প্লাগইনে আসার পর আমরা কি করছি বলেন তো? প্লাগইনে আসার পর আমরা প্লাগইন অপশনটা যা আছে এ দেখেন, অ্যাড নিউ, অ্যাড নিউ আসার পর একটা প্লাগইন স্কিম নামে একটি কি প্লাগইন স্কিম সার্চ দিছি, যে টিম মেম্বার, টিম মেম্বার সার্চ দেওয়ার পরে অনেক কি প্লাগইন আসছে, আমরা কি একটা প্লাগইন ইনস্টল করছি, ইনস্টল করার পরে অ্যাড নিউ এতে আসছি, এই যে টিম টিমেতে টিমস অ্যাড 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 নিউ এর মধ্যে আসার পর এই জায়গায় অপশন আসছে, তারপর তো দেখছেন এগুলো মুখস্থর কিছু না বা এটা তেমন কিছু না, ওরা কি কি চাচ্ছে খালি আমরা ক্লিক করছি, ক্লিক করলে ইমেজ আসে, ক্লিক করলে সোশ্যাল মিডিয়ার অপশন আসে, ক্লিক করলে কি নামের অপশন আসে, কি আমি কি বলছিলাম যে খুব ইজি না কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস, খালি আমরা ক্লিক করব আমাদের কাজ হবে, বলছিলাম কি বলছিলাম না? জি স্যার। হ্যাঁ আমরা কি সবাই কি কাজ শিখতে পারবো, কাজ করতে পারবো, কথা বলেন ইনশাআল্লাহ স্যার। আচ্ছা আমি আমি যতটুকু দেখাইলাম, একজন একজন কি পারবেন যে ততটুকু দেখাইতে যে উনি প্লাগইনসে গিয়া একটা টিম মেম্বার একটা প্লাগইনস ই করবে? আপনি নাও পাইতে পারেন সমস্যা নাই, কিন্তু আমরা দেখাই দিব, বা যে সাথে আছে অনেকে অনেক কিছু মানে কি জানবে না বুঝবে না, অনেকে বলে দিবেন, সমস্যা নাই, একজন আরেকজন হেল্প করতে পারেন, এটা স্বাভাবিক। তখন আপনি আপনি যদি এই জায়গায় গিয়ে আটকে পড়েন যে আপনার কাজটা হচ্ছে না বা আপনি বুঝতে পারতেছেন না বা মনে নেই, তখন আরেকজন বলবো বা আমি বলবো বা সাথে যাই জানবো সেই বলে দেবো যে ভাই এটা না এভাবে না, যে ওইটাতে ক্লিক করেন, ওটা এইভাবে যে এই নামে, এরকম কিছু আমরা করবো। কে পারবেন বলেন তো, কে পারবেন? আমি যতটুকু দেখাইলাম সমস্যা নাই, আমিও বলে দেবো না যদি যে জায়গায় যে করতে হবো এরকম কিছু না, যে পারতে হবো এরকম কিছু না, আমরা শিখতে আসছি আজকে আমরা শিখবো, বলেন কে কে পারবেন? আমি কিন্তু এখনই দেখালাম আপনাদের প্র্যাকটিসের জন্য এগুলো থাকবে, এখন কে ট্রাই করবেন, চেষ্টা করবেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার শোনা যাচ্ছে। কেউ কি পাবেন এটা করতে? আমি যতটুকু করলাম এখন কি কেউ করতে করে দেখাতে পারবেন? স্যার পারবো বাট স্যার আমার নাই, সো আমি ফোনের মধ্যে কানেক্ট আছি।
ও আচ্ছা আচ্ছা মেহেদী হাসান সাহেব উনি পারবে আগে থেকে একটু একটু পারে উনি পারবে তে যেহেতু আগে থেকে একটু একটু জানে আমরা যারা নতুন আছি নতুনদের মধ্যে কেউ কি চেষ্টা করতে পারবো এখন আপনাদেরকে আমি এটা আবারই দেখাচ্ছি আপনারা মনে হয় বুঝেন নাই আমরা প্রথমে কি আমরা এই পেজগুলো আগে বানাইছি সেটা আমরা কি অনেকেই বানাইতে পারছি এগুলো আমরা জানি এই পেজ আমরা বানাবো না আমাদের কোনো প্রয়োজন নাই এটা আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পর আমরা যখন এই যে পেজে যাব অ্যাড নিউ একটা করে ক্রিয়েট করার পর আমরা এই জায়গায় কি আমাদের এবার হোম বানাচ্ছি এবার ওট টিম প্রাইস কন্ট্রাক্ট খুব ইজিলি ভাবে ইজি করে বানাইতে পারছি এটা করতে খুব সহজ একদম সহজে আমরা করছি তাই না এখন আমরা প্লাগইনসে যাব প্লাগইনস আমরা কিন্তু পূর্বে কি একটা থিম ক্রিয়েট করছিলাম কি সেটা থিমের নামটা কি ছিল আমরা কি জানি বলতে পারবো এস্ট্রা এস্ট্রা থিমস হ্যাঁ এস্ট্রা থিমস এস্ট্রা থিমস ক্রিয়েট করার পরে এখন আমরা যখন একটা কি বলেম টিম মেম্বার তৈরি করব তখন আমরা প্লাগইনসে যাব প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউ অ্যাড নিউ যাব আমরা অ্যাড নিউ এ যাওয়ার পরে যে দেখেন সার্চ করে যে সার্চ প্লাগইনস এই জায়গার মধ্যে লিখবো কি দেখেন টিম টিম মেম্বার্স অলরেডি আমি সার্চ দিছিলাম আপনাদের শিখতেই হবে পারতেই হবে আপনারা যদি না বুঝে থাকেন যে স্যার আমি এই জায়গায় কোন জায়গার পরে কোন জায়গায় যাব কোন জায়গার পরে কোন জায়গায় যাব আমি বুঝতে পারছি না আপনারা আমি যে টপিকসটা নিয়ে যখন থাকবো সেটা তখন আমি যখন জিজ্ঞেস করবো আপনাকে পাচ্ছেন না পাচ্ছেন না দেখি আপনি বুঝতে পারছেন তখন অবশ্যই আপনারা হ্যাঁ বা না দুটা থেকে একটা কি বলবেন এখন আপনি কি বলে দিলাম বারবার আপনি বলতেছেন কি যে না আমি তো এটা এখন পাচ্ছি না স্যার আমি আমি চেষ্টা করছি পাই নাই বা হয় নাই কিন্তু আপনার মনে নাই বা আপনি বুঝতে পারছিলেন না এটা আপনার সমস্যা আপনি কিছু বলেন নাই আমি পাই নাই কিংবা পাবো আপনি পাবেন না জানেন কিংবা আপনি বুঝতে পারেন না জানেন কিন্তু তারপরে বলছেন যে আমি বুঝতে পারছি বা আপনি কথা বললেন না কিন্তু সেটা লসে পড়লো কি আপনি পড়ছেন আমার কিছু করার নাই এই জায়গায় ড্রাইভার আমি থাকবো শুধু আপনি থাকবেন কিন্তু আমি বারবার বলতেছি আপনি যদি না বুঝেন আমি যেটা বলবো বা যেটা দেখাবো যে জিনিসটা আমি দেখাবো সেটা যদি আপনি না বুঝেন যে স্যার আপনি যেটা দেখাইতেছেন এটা আমি বুঝতে পারলাম না আর কি আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য ঠিক আছে এই জায়গায় দেখেন টিম মেম্বার দেখার পরে টিম মেম্বার্স নামে এটা ছিল এটা এই যে এরকম আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন প্লিজ সাউন্ড করেন সবাই জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা এই জায়গায় দেখেন ইনস্টল নাও মানে সবগুলার যেহেতু আমাদের এই জায়গায় কত 628টা 600 প্লাস আছে এই জায়গায় তাই আমাদের এই জায়গায় সবগুলার কি ইনস্টল নাও আছে আমরা ইনস্টল করবো সবটি আমরা যেহেতু ইনস্টল করা আছে আমি দুইটা দেখাচ্ছি আর আর দুইটা আছে আরও সাথে তিনটা পাঁচটা এড করে মানে একসাথে করে আপনাদের কি অ্যাসাইনমেন্ট থাকবে শুধু ইনস্টল করবেন আরেকটা করে বানায় স্ক্রিনশট দিবেন আলাদা আলাদা থাকবে এরকম ফিচারগুলো আলাদা আলাদা থাকবে এই দেখেন আপনাদের ইনস্টল নাও যাওয়ার পরে অ্যাক্টিভ চাবে এই যে অ্যাক্টিভ করে দিলাম আমি অ্যাক্টিভে গেলাম অ্যাক্টিভ হয়ে গেছে কি এই যে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পরে আমি এই টিমসে যাব টিমসে যাওয়ার পরে অ্যাড নিউ বা অল টিমস যাব এই জায়গায় আমাদের অলরেডি কি একটা আছে একটা করা আছে ঠিক আছে আমরা কিভাবে করছি অ্যাড নিউ যাব এই যে অ্যাড নিউ এ ক্লিক করলাম ধরেন অ্যাড নিউ এ ক্লিক করলাম অ্যাড নিউ এ ক্লিক করার পরে এই অপশনটা আসছে আগে আসছিল এখনো আসছে আর কি অ্যাড নিউ এ যাওয়ার পরে ধরেন এটা আসলো আর কি আসার পরে দেখেন আমি যে জায়গায় ফার্স্ট নেম নাম দিলাম আপনার যেমন রবিউল রবিউল ইসলাম এই জায়গায় ইসলাম দিয়ে দিলেন আমার নাম আলামিন এমডি এই জায়গায় দিলাম বা এমডি আলামিন এরকম কিছু একটা দিয়ে দিলাম আর কি রোল ওয়েব ডিজাইনার আমরা সোশ্যাল মার্কেটে সবাই আছি বুঝি
ফেসবুক দিলাম, এই জায়গায় নামটা ফেসবুক টাইটেলটা লিখে দিতে হবে। আমার এই জায়গায় কি, এই জায়গায় গুগল প্লাস প্লাস আছে, আমার গুগল প্লাস প্লাস লিখে দিতে হবে। বুঝতে পারছো সবাই? এই জায়গার মধ্যে আমি কি অন্য কিছু লিখবো, ইউটিউব লিখবো, এটা আমরা যেহেতু চিনি না, পরিচিত না, এই জায়গায় ইউটিউব আছে। তারপর এই জায়গায় একটা ইমেজ আনবো, ইমেজ অপশনে তারা আপনি লিঙ্কও দিতে পারবেন, অথবা লিঙ্কও দিতে পারবেন বা আপলোড করতে পারবেন। এটা হয়ে গেল, একটা হওয়ার পরে আরেকটা চাইবে ওরা। মানে কি দিছি, কালাম, কালাম মিয়া। রোল কি দিছি, রোল দিছি ওয়েব এক্সপার্ট। সেম, আপনি একটাতে যা করবেন, আপনি একটাতে যা করবেন আপনার সেম কাজই এটাতেই। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আমরা একটাতে একটাতে যা করব, অন্যগুলো নিতে সেম কাজ, আমরা খালি অ্যাড করব, অ্যাড করব। শুধু প্লাগইন গুলি ডিফারেন্ট হবে স্যার। হ্যাঁ, একটার মতো সেম সিস্টেম হবে, শুধু কি নতুন করে একজন করে কি ছবিগুলো আর নামগুলো চেঞ্জ হবে বা ডেসক্রিপশন গুলো, এটা আমরা সেম দিয়ে রাখছি এরকম। বাদে কি অ্যাড মেম্বার, আমরা অ্যাড মেম্বারে যাব, নতুন করে একজন করে অ্যাড করব। অ্যাড করার পর আমরা যখন কি আপলোড দিব বা কি পাবলিশ করব, এই দেখেন আপডেট, আমরা যেটা পাবলিশ করছি আপডেট। এখন যদি আমরা যাই, আজ সরি, আমাদের এই জায়গা যাওয়ার পরে আমাদের অল টিম, অল টিমে যাওয়ার পরে দেখেন ফ্রিল্যান্সার টিম নামে যেটা নিছিলাম, এই দেখেন একটা শর্টকাট আসছে, শর্টকাটটা আমরা কপি করব। শর্টকাটটা কপি করার পর আমরা কোথায় যাব, আমাদের পেজে যাব, পেজ, আমাদের পেজে যাইতে হবে। আমরা যে পেজের মধ্যে আমরা আমাদের টিমটা থাকবে সেই পেজে যাব, পেজটা আমাদের পেজে যাব। পেজে যাওয়ার পরে এই জায়গায় দেখবো টিম, টিম নামের যে অপশনটা এই দেখেন নিচে এডিট অপশন, সবাই দেখতে পাচ্ছি এটা এডিট? জি স্যার, জি স্যার, পাচ্ছি স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এডিটে যাব, এডিটে এই যে দেখেন প্লাস অপশনটা, এই প্লাসে যাওয়ার পরে এই দেখেন শর্টকাট, শর্টকাট আসছে। আপনাদের একটাই থাকবে, বারবার কপি করবেন। আমি দেখানোর জন্য মানে শর্টকাটটা দেখাচ্ছি, বাইর করতেছি, দেখেন কন্ট্রোল ভি পেস্ট করলাম, কন্ট্রোল ভি আপনি পেস্ট করতে পারবেন। এই দেখেন রাইট বাটন ক্লিক করলেন, পেস্ট অপশনটা আসলো। আচ্ছা আমরা রাখলাম, এই দেখেন আপডেট, আপডেট করলাম। এই জায়গায় যদি আমি এখন যাই, এই দেখছেন আসছে, এটা কিন্তু এই জায়গায় ইজিলি খুব সহজভাবে এসে বসে। আমরা এটা চাই না, আমরা কি চাই হবার করে, যে হবার, হবার হয়ে যায়। এটা দেখেন কিভাবে আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবাই, আমরা এখন যাবো হবার, হবার করে যে কিভাবে হবার, হবার হয় দেখলেন না, সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো আছে সেটা খুব সহজ ভাবে আসছে। আচ্ছা আমরা এই যে প্লাগইনস এ যাব, অ্যাড নিউ, অ্যাড নিউ, আমরা যেহেতু ইনস্টল করছি, সরি টিম মেম্বার, এই যে টিম মেম্বার লিখে সার্চ করব আমরা। তারপর দেখবো যে এই জায়গা অনেক আছে, আমরা আমাদের যেটা ভালো লাগবে, ভালো লাগবে সেটা নিয়ে আমরা কি শিখবো বা দেখবো। আপনাদের বোঝার ক্ষেত্রে, শেখানোর ক্ষেত্রে আমি দুইটা দেখাচ্ছি, এই যে একটা দেখাইলাম, ধরেন এটা, এই যে এটা আমি ইনস্টল করছি, টিম মেম্বার্স টিসি, টিসির যেটা আছে থিমসকোট, থিমসকোট যে কোম্পানিটা আছে তারা এটা বানাইছে। আর এটা, এটা কে বানাইছে, ডব্লিউপি ডার্কো, ডার্কো। আচ্ছা এটা ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভই দেব। আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হওয়ার পরে আমরা কিভাবে কাজ করব, আমাদের অ্যাক্টিভ হয়েছে। এটা কিন্তু প্রো পাওয়া যায়, কিন্তু এটা পে করতে হয়, এরা ওই যে অনেক অপশন হাইড করে রাখছে ফ্রিতে। আমরা যখন কিনবো বা আমাদের কি কি একটা কোড দিবে কিংবা লাইসেন্স দিবে, তখন কি আমরা এটা এই সব অপশন আমরা ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো খুব সুন্দরভাবে। কিন্তু এখন আমরা এটা যখন ফ্রিটা ইউজ করব, তখন আমরা নিয়তে যাব, এই যে টিসি টিম মেম্বার মেম্বার্স, এটাতে আসার পর অ্যাড নিউ মেম্বার্স, এটাতে আসবো আমরা অ্যাড নিউ মেম্বারে। এই দেখেন অ্যাড টাইটেল, আমার টাইটেল দিতে হবে এখানে, আমার টাইটেলটা কি থাকবে বলেন তো, কেউ বলতে পারবেন? ডিপার্টমেন্ট নেম ফ্রিল্যান্সার টিম। ওকে গুড, ফ্রিল্যান্সার টিম,
ক্যান্সার টিম এই জায়গায় ফুল নেম আমার নামটা দিতাছি যার কারণে বোঝার জন্য রুলটা কি থাকবে বলেন তো ওয়েব এক্সপার্ট বা ওয়েব ডেভেলপার আপনার যখন ই থাকবে কি বলে ডিসক্রিপশন থাকবে তখন সেটা দিব আমরা এই জায়গায় লিংক দিতে পারবো দেখেন অ্যাড আমরা এই জায়গায় অ্যাড অর আপলোড ফাইল মানে এই জায়গা থেকে আমরা কি ইমেজটা দিতে পারবো মেম্বার ইমেজ এটাতে আসার পর দেখেন এই যে আপলোড ফাইলে যে সিলেক্ট ফাইল করার পরে আপনার যদি এই যে ডাউনলোডে থাকে আপনি ডাউনলোডে যেতে পারবেন আপনার যদি দিস পিসিতে থাকে দিস পিসিতে যেতে পারবেন এই যেহেতু আমি কি ডাউনলোড পিসি কোথায় ডেস্কটপে আমি এই জায়গা থেকে নিতে পারবো বুঝতে পারছি এই যে ওপেন ওপেন দেওয়ার পর এই যে দেখেন ইউজ দিস ফাইল আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাদের কি ছবিটা আসছে ক্লিয়ার সবাই জি স্যার আমরা সবাই কি বুঝতে পারতেছি যতটা দেখাইতেছি কি আমরা সবাই বুঝতে পারছি জি স্যার সবাই করতে বলেন একবার করে সবাই জি জি বুঝতে পারতেছি সবাই কিন্তু কথা বলেন নাই জি স্যার পাচ্ছি ওকে এই যে ফেসবুক আমাদের ফেসবুকের যে লিংকটা থাকবে সেটা দিতে হবে যেমন ধরেন আমার ফেসবুক আমার ফেসবুকে আমি যদি এখন যাই দেখেন এটা আমার ফেসবুকের লিংক এটা অবশ্যই একটু চেঞ্জ করি নাই এই যে যে লিংকটা আছে এই লিংকটা আমি দিয়ে দিব ঠিক আছে দেখেন কন্ট্রোল সি কপি করলাম প্লাস আমার এই জায়গায় দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি টুইটারটা আমি হেল্প দিয়ে দিচ্ছি এত কিছু দেখানো আমাদের আরও ক্লাস করতে হবে অনেক কিছু দেখতে হবে জানতে হবে হেল্প দিয়ে দিলাম অ্যাড নিউ মেম্বার অ্যাড নিউ এ যাবো আমরা দেখেন নতুন একটা মেম্বার এই হয়েছে আমরা একটা নতুন একটা নাম দিব আমরা চাই দিই না কেন নতুন একটা নাম দিতে পারি নিলাম হ্যাশট্যাগ মেরে দিলাম আমরা যে লিংক দিতে হবে এডমিন থেকে আপলোড দে আমি ওই যে জেনারেট করেছে যে ফাইলটা আমাকে তারা ক্লিনার করে দিবে ওইখান থেকে এখান থেকে আপলোড করবে বুঝতে পারছি কি আমাদের কি এই জায়গায় আরো কিছু লাগবে আমরা সবাই বুঝতে পারতেছি না যে এটা কিভাবে আমরা করব খুব ইজি সেম কাজ একই সেম কাজ আমরা কেন পারবো না এই যে অ্যাড নিউ মেম্বার উপরে দুইটা ইয়েতে যা করলাম সেম সরি আমাদের কয়টা করে কয়টাতে ক্লিক করলাম আমি আমার অনেক কি অনেকগুলোতে ক্লিক করে ফেলছি আমি পরে এমরোল কথা কথা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছি এখন আমরা কি করব এখন আমরা সেভ করব আমরা আরো করব নিচে আরো করব আরো করে দেখব আমরা পাবলিশ করব পাবলিশ করার পর এখন আমরা এটা কোথায় যাব বলেন তো আমরা এখন কোথায় যাব আমরা পাবলিশ করে ফেললাম এইটুকু আমাদের কাজ শেষ
কোথায় যাবো বলো তো? স্যার অল টিম স্যার অল টিম ওকে আমাদের এই যে কয়টা হই আছে দুইটা এটা আমাদের আগের ছিল পূর্বের কিন্তু আমরা এই যে এটা এটা আমরা নতুন করছি মানে এই যে কপি করব আমরা এটা কপি করব এই যে শর্ট কোট নাম আছে এই জায়গায় আমরা যখন এই জায়গায় আসব দেখেন শর্ট কোট শর্ট কোট এটা মেবি যে লাস্ট 33 টাকা ছিল শর্ট কোটটা এখন 38 ছিল না এখন মনে হয় এটাই হচ্ছে আমাদের এটা আমরা কপি করব কপি করার পর আমরা পেজে যাব পেজে সে যাওয়ার পর অল পেজের মধ্যে আসার পর এই দেখেন টিম আমরা যে টিমিতে করব এডিট অপশন আছে এই এডিটে আসলাম আমরা এই দেখেন আমাদের অলরেডি কি শর্টকাট দেওয়া আছে এটা আমরা ক্লোজ করে দেব এটা আমাদের প্রয়োজন না আগেরটা কি আগেরটা সেম এরকম এই দেখেন আগেরটা দেখেন আগেরটা কিন্তু এরকম ছিল এখনটা যদি এই যে আপডেট দেব আমরা এখন নিউ একটা আনছি না আচ্ছা এখন আমরা যদি যাই কি এই দেখছি আসছে আমার এই জায়গায় কি কি বলতেছে আপডেট ফেল্ড মারতেছে কারণ এই যে অনেকগুলো আনছে তো যার কারণে ফেল্ড মারতেছে এগুলো অনেক আনবো না আমরা শুধু একটা আনবো একটা নিয়ে আমাদের লিঙ্কটা কি করবো স্ক্রিনশট নেওয়ার পরে বা একটা দেখার পরে আমি যখন একটা করবো নতুন একটা করবো একটা স্ক্রিনশট নেবো আমাদের অ্যাসাইনমেন্টটা করবো স্ক্রিনশট নেওয়ার পরে আমি এই এটা থেকে ক্লোজ করে দেবো এটা বাদ দিয়ে দিব এবং নিউজেটা সেটা শুধু পেস্ট করবো এটা তো আমরা বুঝি আমরা তো আর কেউ এই জায়গায় ওইরকম না বুঝি এরকম তো আর কেউ নাই তাই না জি স্যার হ্যাঁ এ দেখেন আমি আমি তো একটা লিংক দিছিলাম তাই না আমি কোনটার মধ্যে লিংক দিছিলাম ফেসবুকের মধ্যে আচ্ছা এইগুলো হ্যাশট্যাগ দিছি এগুলোতে আমার যাবে না এটার মধ্যে আমি ফেসবুক দিছি এই দেখেন আমার ফেসবুকে খুব সুন্দর হয়ে চলে যাচ্ছে এই যে আসছে আমার ফেসবুকে অ্যাকাউন্টটা শো করতেছে এই যে সুন্দর হবে আমরা অনেকটা বুঝলাম এখন কেউ কি পারবেন বলতে পারবেন যে আমি এটা করতে পারবো এরকম কেউ কি আছেন জি স্যার পারবো স্যার কে বলতেছেন মাহমুদুল হাসান প্রান্ত কে বলতেছেন জি স্যার ও আচ্ছা আপনি পারবেন আমাদের কয়টা বাজে এখন 11টা বাজে আমাদের কি ব্রেকের টাইম না এখন জি স্যার আমাদের ব্রেকের টাইম এখন আমাদের ব্রেকের পরে নিতে হবে স্যার 11টা হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওকে স্ক্রিনশট নিব আমরা আজকে কত 27 তারিখ 27-8 আচ্ছা আমাদের যেহেতু 11টা বাজে আপনি একটু মাহমুদুল হাসান আপনি দেখতে পারেন আপনি দেখে নতুন একটা ইয়েতে করতে পারবেন এখন আপনি একটু করবেন আচ্ছা আমাদের স্ক্রিন রেকর্ডটা দিন কি করলেন স্ক্রিন রেকর্ডটা 943 স্ক্রিন রেকর্ডটা মেহেদী হাসান স্যার রাকিবুল ইসলাম মেবি ও আচ্ছা ঠিক আছে রাকিবুল ইসলাম সাহেব আপনি করেন আপনারটা